Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সিক্রেটস এবং দেখছেন একই সাথে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমি শুরুতেই কথা না বাড়িয়ে যিনি আমার গেস্ট আছেন তার সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই আপনাদেরকে। আপনার নামটা একটু বলেন। জন। জন আপনার নাম। বয়স কত? 30 রানিং। 30 রানিং। জন্মজেলা? জন্মজেলা টাঙ্গাইল। টাঙ্গাইল। আপনি আজকে যে বিষয়টা নিয়ে এখানে কথা বলতে আসছেন, বাংলাদেশে এই বিষয়টা নিয়ে মিডিয়াতে খুব একটা এখন পর্যন্ত ফোকাসড না বিষয়টা, কিন্তু এটা একটা ভয়ঙ্কর রকমের সমস্যা বলে আপনি মনে করেন? অবশ্যই। আর আপনার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে এটা আপনি জানিয়ে সবাইকে সতর্ক করতে এসেছেন। জি। আমার কাছে মনে হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তবে প্রথমেই বলে নিচ্ছি এই বিষয়ে আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা নাই এবং এ বিষয়ের বিস্তারিত আমি জানি না। আজকের এই এপিসোডটা আমি সেভাবেই আপনাদের কাছে তুলে দেব যাতে করে কেউ এই এপিসোডটা দেখে বা শুনে কোনোভাবে ইন্সপায়ার না হয়, উনি যে বিষয়ে ছিলেন বা যে বিষয়ে ভুক্তভোগী হয়েছেন বা যে মন্দ কাজটা ওনার দ্বারা হয়েছে সেই কাজে যাতে কোনোভাবেই কেউ ইন্সপায়ার না হয়। তার মানে বুঝতেই পারছেন উনি যে বিষয়গুলো এখানে বলবে, যে বিষয়ের খুঁটিনাটিগুলো এখানে আসবে, এমনভাবে উপস্থাপন করা হবে যাতে করে ওই খুঁটিনাটিতে কারো ইন্টারেস্ট হলে, এভিল ইন্টারেস্ট যেটাকে বলে, সে যাতে ওইখানে যেতে না পারে। সো ওইভাবে আমি উপস্থাপন করছি এবং একই সাথে এই এপিসোডটা অনেক বড় একটা অ্যাওয়ারনেস হতে পারে পুরো বাংলাদেশের জন্য। সো আমরা শুরু করি। জি বলুন আপনি ছোটবেলা থেকে যেখান থেকে, প্রথমে আগে ব্যাকগ্রাউন্ডটা জানবো। আমি গ্রামে বড় হয়েছি, ছোটবেলা থেকে গ্রামেই ছিলাম, টাঙ্গাইল সদরের খুব কাছাকাছি গ্রাম, মানে শহরের একদম নিকটেই। তো ফ্যামিলি বলতে আমার বাবা মা পাঁচ উক্ত নামাজ পড়ে, মানে ইসলাম মাইন্ডেড, উনি হচ্ছে তালিমও করে বাড়িতে, তালিমে করে। আর বাবা ব্যবসায়ী, ছোটবেলা থেকে আমাদেরকে একটু সময় কম দিতে পারতো, মানে সকালে বেরিয়ে যেত, দেখা যেত রাত্রে আসছে আমরা ঘুমিয়ে আছি, এরকম দেখা যাচ্ছে। এমন হয়েছে যে সপ্তাহে দুই একদিন দেখা হয়েছে বাড়িতে থাকার পরেও, ব্যবসা নিয়ে অনেক ব্যস্ততার কারণে আর কি। আর ছোটোবেলায় স্কুল লাইফ পার করে, স্কুলে পড়াশোনা খুব ভালো ছিলাম এটা বলা যাবে না, কিন্তু খুব খারাপ ছিলাম এরকম না, সবসময় দেখা যায় 5-7 এরকমের মধ্যেই থাকতো রোল আর কি। তো এসএসসি কমপ্লিট হওয়ার পরে ইন্টার টাঙ্গালেই করা হয়। আমরা 3 ভাই 1 বোন। বাবা ব্যবসায়ী ছিলেন? জি। আমাদের বিজনেস বলতে কাঠের বিজনেস, ফার্নিচার আর সোমিল আছে কাঠের। তার মানে আমরা বলতে পারি মধ্যবিত্ত একটা পরিবার, মধ্যবিত্ত ফ্যামিলি। তো বিবিএ জন্য আর কি, যখন আমার ইন্টার কমপ্লিট হয়ে গেল তখন ভার্সিটিতে ভর্তির জন্য ট্রাই করলাম, কয়েকটাতে হলো না। তো জাতীয়তে আমার ম্যানেজমেন্ট সাবজেক্টটাতে আমার হলো টাঙ্গালে আর কি, করুলিয়াতে। তো আমি আসলে অ্যাকাউন্টিং চাচ্ছিলাম, যে আমি অ্যাকাউন্টিংয়ে
পড়াশোনাটা করব। তো তখন যখন হলো না তখন আমি প্রাইভেটে ভর্তি হই আর কি, ঢাকাতে চলে আসি। বাবাও চাচ্ছিল এভাবেই, তো এইভাবেই ঢাকাতে চলে আসি। কত সালে ঢাকাতে আসি? 2010-এ। 2010-এ, 10 বছর আগে। জি, তো এসে ঢাকাতে প্রাইভেট একটা ভার্সিটিতে ভর্তি হই। তারপর যখন আমি ভার্সিটিতে আসি, তারপরে যখন আপনার 2011 শেষ দিকের কথা বলছি, তখন আর কি আমাদের হোস্টেলে, মানে আমরা হোস্টেলে থাকতাম, ছয়তলা বিল্ডিং পুরোটাই হোস্টেল আর কি, এক এক ফ্লোরে চারজন, মানে এক এক রুমে তিনজন চারজন এরকম করে রুমে থাকা হতো আর কি। তো আমরা যে রুমটাতে ছিলাম ওটাতে আমরা তিনজন থাকতাম আর কি। আমার একটা ছোটো ব্যাচের, মানে আমাদের এক সেমিস্টার নিচে ছিল, ওর বাসা ছিল পাবনাতে, আর একটা বড় ভাই ছিল, ওনার বাসাও পাবনাতে ছিল। বড় ভাইরা দেখতাম আমরা যখন আর কি, মাঝখানে 2011-তে একটা আসছিল, অনলাইনে ক্লিক করলেই টাকা, এরকম একটা বিষয় আসছিল। তো ওনারা সেমিস্টার ফিসে টাকা না জমা করে, মানে ওনারা ওই আইডি খুলতেছে, তো আমারও বারবার বলতেছে জনের আইডিটা খুলো। তো যখন আর কি ওই ভাইয়ারা ওইটা বারবার আমাকে বলতেছিল, ওনারা খুলছে আইডি, তো ওইখানে রেফারেন্স বোনাস আছে, এটা আমি জানতাম না আসলে। ওনারা রেফারেন্স বোনাসের জন্য আমার বারবার নক করতেছে। রেফারেন্স বোনাসটা হচ্ছে মানে উনি যদি আপনাকে রেফার করে, রেফারে ওনার রেফারেন্স আইডি, হ্যাঁ হ্যাঁ, ওনার আইডিতে আর কি প্রফিট আসবে, হ্যাঁ এরকম। তো আমি বললাম যে ভাই আসলে এত যদি সহজ হতো বিজনেসগুলা, তাহলে মানুষ যাদের কোটি কোটি টাকা আছে তারা তো এক দুই দিনে এই সব করে আরও কোটি কোটি টাকার মালিক হয়ে যেত। এটি ভাই হইব না, থাক এমনিতেই ভালো আছে। তো তারপরেও বারবার ওনারা বলে, আমার ভিতরে টুকিরে সেটি কাজ করে যে হইলে তো ভালোই, যদি সেমিস্টার ফিসের টাকাটা এখান থেকে হয়ে যায়, মানে এরকম একটা চিন্তা চেতনা চলে আসে তখন। তো চলে আসলে আমি বাসায় ফোন দিই আম্মুকে। আসলে ছোটোবেলার থেকে আমি এত ভদ্র, মানে বাবা মা আমার এলাকাতেও যদি আপনারা খোঁজ খবর নেন তাহলে জানতে পারবেন 10টা ভালো ছেলে বললে আমার নাম আগে আসবে, মানে এরকম একটা ই নিয়েই তৈরি হয়েছিল আর কি। সব ভালো ছেলেরাই সিক্রেট স্যার। পরে যখন, যখন ওইখান থেকে আর কি ওই মাকে বললাম যে আম্মু বলো সেমিস্টার ফিসের টাকাটা তো সামনে মাসেই দিতে হবে, তো এই মাসেই দাও, এই মাসে দিলে আমার হচ্ছে কি যে ভার্সিটিতে একটু আগে জমা দিলে একটু কম লাগবে, মানে আমাদের এমনি সেমিস্টার ফিস ছিল 20,000 টাকা, সেখানে আমি বললাম যে 16,000 টাকা দিলেই হয়ে যাবে। মানে তখন আমার চিন্তা যে এখান থেকে তো 20,000 আমি আর্ন করবই। তখন পর্যন্ত আপনি জানেন না তো কি হচ্ছে? না না, তার আগে আপনি কনফিডেন্ট হয়ে গেছেন? কনফিডেন্ট হয়ে গেছি, মানে ওনাদের সবার দেখে, ওনারা 30-40-50 এরকম করে আর কি এক একজন এই আইডি খুলতেছে। আচ্ছা, কাজটা কি হতো আইডির? এটা হচ্ছে আপনার অ্যাড আসতো, অ্যাডে ক্লিক করতে হতো, মানে 10 সেকেন্ড 30 সেকেন্ড পরপর, হ্যাঁ এরকম একটা অ্যাডে ক্লিক করতে হতো। এটা কি ওই গুগল অ্যাডসেন্সে চলে যেত পয়সাটা? জি জি। ওকে, তো পরে যখনই করলাম, তো নর্মালি 2 মাস পরেই বাসা থেকে টাকাটা দিল, 16,000 আমার কাছে ছিল, আমাকে প্রতি মাসে 10,000 করে টাকা দিত আর কি, থাকা খাওয়া প্লাস ইসের জন্য। তো সব মিলিয়ে আমি 26,000 টাকার মতো আর কি ওইখানে ই করি, আইডি অন করি। আইডি অন করলে 1 মাস পরে ওটা নাই, উদাও ওখানে কি টাকা লাগে? আইডি জমা করতে হয়, মানে 4,000 টাকা করে আইডি খুলতে হয়। আমি 6টা আইডি খুলি, 24,000 টাকা দেয়, আর ওই যে ভাইয়ের খুলে দেয় ওইটার ঘোরাঘুরিতে 2,000 টাকা ওনারা নেয় আর কি। আচ্ছা, তো আপনি 6টা আইডি খোলেন 24,000 টাকা দিয়ে? জি। বিষয়টা হচ্ছে যে আইডি গুলো শুধুমাত্র বিজ্ঞাপন দেখবে, বিজ্ঞাপনের যখন কোনো কোনো ভিডিও দেখবে বা যে ভিডিও গুলো আলটিমেটলি আপনাদেরকে দেখতে বলা হবে সেগুলোই আপনারা দেখবেন। জি, ওখানে আসতেছে একের পর এক আসতেছে। এবং এটা কোথা থেকে আসতেছে আপনারা জানেন না? না, ওই গুগল এক্সচেঞ্জের মতো আর কি। এই বিজনেসটা ছিল, এখন আর নাই আমি যতদূর জানি, তাও জানি না আছে কিনা। এই ক্লিক বিজনেস এটাকে বলতো, মানে আসতো বসে বসে সবাই সারাদিন শুধু হলে ভিডিওতে ওই আইডিয়াতে বিজ্ঞাপনে ক্লিক করতো। তো বিজ্ঞাপনে ক্লিক করলে ডাটা এন্ট্রি হয়ে যেত যে এতগুলো বিজ্ঞাপন আপনার শো করেছে, আর যারা বিজ্ঞাপন দিত তাদের পয়সাগুলো আলটিমেটলি হচ্ছে এইভাবে ডিস্ট্রিবিউট হতো। কি ভয়ঙ্কর একটা ব্যাপার। হ্যাঁ, যাই হোক, তারপর তো পরে দেখুন 1-1.5 মাস পরে যখন আইডি ম্যাচিউর হতে আর কি বলছিল যে 45 দিন সময় লাগবে, 45 দিন পর থেকে আমরা ওইখান থেকে টাকা উঠাতে পারবো, এরকম একটা বলছে। তো 45 দিন যাওয়ার আগে আমরা শুনলাম যে এটা একটু সমস্যা হচ্ছে, তো টিভিতেও ওটা নিয়ে ফলোআপ একটা হচ্ছে যে অনেক টাকা হয়েছে, তো আমাদের আইডিগুলো আর কাজ করছে না, মানে ওই ওয়েবসাইটটাতে আর ঢুকতে পারতেছি না আমরা। তো মাথায় তো টেনশন শুরু হয়ে গেলো, হ্যাঁ এত টাকা সেমিস্টার ফি দেবো কেমনে। তখন এই টাকাটাই অনেক টাকা মনে হতো, মানে 16,000 টাকা অনেক টাকা, 20,000 টাকা আমাকে জমা করতে হবে, আমি কোথা থেকে করবো? আমার যে টাকা দেবো ওটা তো আমার থাকা খাওয়াতেই চলে যায়, ঠিক আছে। তখন আমি টেনশনে পড়ে গেলাম যে আসলে কি করব কি করব, মানে কাউকে তো জবাবদিহিতা করার কেউ নাই, সুযোগ নাই। হ্যাঁ, তো এখন ওই ভাইয়ারাও তো লুজার, মানে ওনারাও তো ভুক্তভোগী, এখন ওনাদের কি বলবো, ওনারাও তো আমার মতো সাফার করতেছে, যার কারণে আর ওনাদেরকেও প্রেশার দেওয়ার মতো সুযোগ হয়ে ওঠে না। আর ভার্সিটিতে ওনারা সিনিয়র, ওনাদের সাথে ওইভাবে আসলে ঝামেলা করলে ঝামেলা হয়ে যায়, প্রাইভেটে আর একটু বেশি ঝামেলা হয় এগুলোতে। তো পরে ফাইনালি তো মিড টার্ম চলে আসলো, মিড টার্ম দিলাম, মিড টার্ম দেওয়ার পরেই তো টিউশন ফি জমা দেওয়ার জন্য আর কি ভার্সিটি থেকে একটু চাপ দেয়। তো কী করা যায় কী করা যায়, এর মধ্যেই এক ভাই আসছিল আর কি, ওই যে ভাই আমার রুমে থাকতো ওনার
ফ্রেন্ড আর কি, ওনারা ইংলিশ ডিপার্টমেন্টে ছিল, আমরা বিপিএতে ছিলাম, উনি ইংলিশ ডিপার্টমেন্টে ছিল আর কি। তো ভাইয়ের বাসা হচ্ছে বরিশালে, বরিশালে আছে, উনি এখানে একটা ফ্ল্যাট নিয়ে থাকতো, ওনার বাবা বাইরে সেটেল, মানে ভালো ফ্যামিলি, টাকা পয়সার দিক দিয়ে অনেক আছে ওনাদের এরকম। তো ওই ভাইয়া পরে বললো যে তুমি নাকি এরকম এরকম করছো, আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নাই, আমি একটা সাইট দিতেছি। তো এখানে বলতেছে যে $10 করে আর কি, $10 করে একটা শেয়ার কেনা যায়, এটা $2 করে প্রতিদিন আসবে এরকম। তো এখন আমি বললাম যে ভাইয়া এখন তো টাকা কিভাবে অ্যারেঞ্জ করবো। আপনি তখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে? ফার্স্ট ইয়ার এবং কেবলমাত্র ঢাকাতে এসেছেন? ঢাকায় আসছি, এর আগে আমি আসলে ঢাকায় কখনো আসা হয়নি। খেয়াল করবেন এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমার বেড়ে ওঠা মানে আমার নিজ জেলাতেই, ওইখানেই পড়াশোনা প্লাস সবসময় ওই ইতে বাইরে যাওয়া হয় না, কখনো ঘুরতে গেছি বাট ওইরকমভাবে এসে থাকা আই করা এরকম কখনো হয়নি। ইউনিভার্সিটির বড় ভাইরা আসলে তখন হিরো, ইউনিভার্সিটির টিচাররা তখন সবচেয়ে মহামানব। এগুলো আমার ব্যক্তিগত জীবন থেকে আমি বললাম আসলে আলটিমেটলি, কারণ আমি তো ওই আমার মতো ইউনিভার্সিটিতে যখন পড়তে আসি তখনই ঢাকা শহরে আসি, এর আগে কখনো আসি নাই। সো আমাদের মতো গ্রামে বড় হওয়া ছেলেমেয়েদের জন্য এই বিষয়গুলো যে আসলে আসল না নকল, এগুলোতে করলে যে আসলে কি হইতে পারে এগুলো বুঝে ওঠার সুযোগ হয়ে ওঠে না, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ বলেন, তারপর? তো ভাইয়া বলতেছে যে তাহলে তোমার ওই লসটা কভার করতে পারবা, যে ক্লিকে যে লসটা হয়েছে এই লসটা তোমার কভার হয়ে যাবে। তো আমি বললাম যে ভাইয়া আসলে এখন তো টাকা অ্যারেঞ্জ করা পসিবল না, তারপর আমি দেখি কি করা যায়, তারপর আবার সেমিস্টার ফি দিতে হবে। তো তখন ওই ভাইয়া বলতেছে যে তোমার সেমিস্টার ফির ব্যাপারটা আমি দেখবো, মানে তোমার পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা আমি করে দেবো, সেটা যেভাবেই হোক, তোমার আইডি কার্ড পেলেই হয়েছে, মানে অ্যাডমিট কার্ড যেটা আর কি বলি আমরা, পরীক্ষার আগে একটা অ্যাডমিট কার্ড দেয় ভার্সিটি থেকে, ওই অ্যাডমিট কার্ডটা পেলেই হলো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তো সমস্যা নাই, আমি দেখি কথা বলে। তো আম্মুকে বললাম যে আম্মু আমি তো আসলে অনলাইনে কাজ করতেছি, আমার ওই পিসিটাতে কাজ করছে না, তো আমার একটু ভালো পিসি দরকার, মানে একটা ভালো কম্পিউটার দরকার। মিথ্যা কথা বললাম? হ্যাঁ মিথ্যা বললাম। পরে আম্মু বলতেছে এখন কত টাকা লাগতে পারে? তো আমি বললাম যে 40-45 হাজার টাকার মতো লাগতে পারে। পরে আম্মু বলতেছে যে ঠিক আছে আমি তোমার বাবার সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার ব্যবস্থা করতেছি। তো তারপরে সপ্তাহে আমি বাড়ি যাই আর কি, আমরা 2 সপ্তাহ পরপরই বাড়ি যেতাম আর কি। তো বাড়ি গেলে পরে আম্মুকে একটু বুঝাই বলি আর কি, আম্মু তো মানে ওনারাদের তো বিশ্বাস যে আমি কখনো মিথ্যা বলি না, ওনাদের সাথে কখনোই বলি নাই পূর্বেতে। তো যেটা বলতেছি যেটা মনে হয় আসলে সম্ভব, হ্যাঁ। তো আমি বলতেছি আসলে আমার পিসিটা খুব দরকার, আর এটা হলে আমি মোটামুটি $4 দিতে হবে না, আমি এখান থেকে আর্ন করতে পারবো। তো আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে। তারপরে বাবা আমার আসার সময় টাকাটা দিয়ে দিল, 45,000 টাকা দিয়ে দিল আর কি, কম্পিউটার 26,000 টাকার পরে আরও 45,000 টাকা। হ্যাঁ 45,000 টাকা নিয়ে আসলাম, 45,000 টাকা নিয়ে এসে পরে এখন ওপরে ওই ভাইয়ারে ফোন দিছি, আইসে মানে আসার সময়ই ফোন দিছি ভাইয়াকে যে ভাই আমি তো টাকা ম্যানেজ করছি, আমি আসতেছি, আপনি তাহলে আইডি খোলা খোলার একটু ব্যবস্থা করে দেন। পরে বলছে আচ্ছা তোমার সমস্যা নেই, তুমি আইসা আমার এখানে আসো। পরে আমি বললাম যে ঠিক আছে। পরে আসলাম আমি, তো বিকেলবেলায় রওনা দিয়েছি, রাত্রি হয়ে গেছে, 9:30-9:30 মতো বাজে আর কি। তো ফোন দিলাম যে ভাইয়া তাহলে কি এখনই আসবো না কালকে সকালে আসবো? পরে বলতেছে তোমার খুশি। তো আমি বললাম যে ভাই তাহলে এখনই আসি, মানে আমার ভিতরে কাজ করতেছে যে ওই লসটা তোমার কভার করতেই হবে যে কোনো মূল্যে, ঠিক আছে। তো আমি গেলাম ভাইয়ার ওইখানে, ভাইয়ার বাসাতে ভাইয়া একাই থাকতো, আন্টি মাঝে মাঝে এসে থাকতো আর কি। তো পরে ভাইয়া দেখালো সিস্টেমগুলো, পরে দেখালো বলতে আমি তো ওইভাবেই করলাম। আমি পরে বললাম যে ভাইয়া এটা তো ওইটার মতোই সিস্টেম, এখানে কোনো কাজই করতে হতো না। তো ভাইয়া বলতেছে যে আসলে এটাতে আছে, এটা ট্রাস্টেড, কোনো সমস্যা নাই, তুমিই করো। তো আমি করলাম, পরে আমি কি করলেন আপনি, টাকাটা কি করলেন? টাকাটা ভাইকে দিলাম, 40,000 টাকা আমি ভাইকে দিলাম, 5,000 টাকা আমি রেখে দিলাম। ও 40,000 টাকা কি করলো? 40,000 টাকা ই করে পরে আমাকে এলো ওই $10 করে আর কি, আমাকে বুঝালো যে $10 ই করতে তোমার 1,000 মানে 10,000। কিন্তু ডলারে কনভার্টটা করলো কিভাবে? ওনার মাস্টার কার্ড আছে, উনি ওইখানে ইনভেস্টও করছিল। আচ্ছা আপাতত আপনি এটা বুঝতেছেন না যে উনি কিভাবে ডলারে কনভার্ট করতেছে, উনি আপনাকে এটা জাস্ট আমি এলো ওনাকে ট্রাস্ট করে আমি ওনারটা মানে টাকাটা দিলাম আর কি। আচ্ছা তো ভাইয়া আমার আইডি দিল, আমার নামে আর কি আইডি খুলে দিল, কয়েকটা খুলে দিলে পরে আমি ওই আইডিগুলো দিয়েই করলাম। তো ফাইনালি আমি ওইখান থেকে 30,000 টাকার মতো আমি উঠাইছিলাম আর কি। আচ্ছা 40,000 টাকার মধ্যে 30,000 টাকার মতো আমি উঠাইছিলাম। তারপরে একদিন হঠাৎ করে সকালবেলা, মানে ওইটাই হতো কি সকালবেলা আপনারা টাকাটা তুলতেন কিভাবে, টাকাটা আসতো কোথায়? ওই যে ওই তখন আমরা এই করতাম পেজাতে, পেজা। আচ্ছা ওইখানে আপনাকে টাকাটা দিয়ে দিত? হ্যাঁ পেজে অ্যাকাউন্টে টাকাটা জমা হতো, পেজা থেকে সরাসরি ব্যাংকে চলে আসতো। হ্যাঁ ওই ভাইয়া মাস্টার কার্ড থেকে আমাকে ক্যাশ দিত আর কি, হিসাব করে ওনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতো। তো পরে 30,000 টাকার মতো আমাকে আর কি দুই ইয়েতে দিল আর কি, 15,000-15,000 মতো দিল। কয়দিন লাগলো এটা করতে? এটা আমি পেয়েছি এক মাসের কাছাকাছি আর কি, 27-28 দিন পর। তো পাওয়ার পরে একদিন মানে এই টাকাটা হলো সকালে জমা হতো, মানে আমরা রাত্রে ঘুমাইতাম দেখা যেত 2-3টার দিকে, সকালে উঠে দেখতাম যে অ্যাকাউন্টে টাকা আছে। তো ওই দিন আর কি ঘুম ভাঙে গেছে, মানে ফজরের নামাজের আজান দিচ্ছে ওই সময় আর কি। তো ঘুম ভাঙছে, আমি দেখি তো কয়টার সময় টাকাটা জমা, দেখি জমা হয়েছে কিনা, মানে কিউরিওসিটি থেকে। পরে অ্যাকাউন্টে ঢুকছি, এখন দেখি সার্ভার ঢোকে না, আমি কি সার্ভার ঢুকতেছে না কারণ কি। পরে বাইরে ওই সময় ফোন দিছি, তো উনি ফোন পিক করে না, নর্মালি উনি 3-4 পরে ঘুমায়, 10-11 আগে কারো ফোন পিক করে না, মানে সাইলেন্ট করে ঘুমায় তো আর কি।
তো পরে আমি যখন হলো 10টা 11টা, মানে আমার তো সময় যাচ্ছে আর টেনশন বাড়তেছে যে এইখানেও কি তাহলে আবার ধরা খেলাম নাকি, এরকম একটা কাজ করছে। পরে যখন হলো ফোন দিলাম, বললো যে এমনিতে সার্ভার একটু সমস্যা হয়, তো মাঝে মাঝে হয়, এটা ঠিক হয়ে যাবে। তো একদিন দুই দিন কোনো খবর নাই, উনি বলতেছে 72 ঘন্টার মধ্যে ঠিক হবে, এরকম বলতেছে আমাদেরকে আর কি। তো 72 ঘন্টা তো পার হয়ে গেলো, কোনো খবর নাই, নাই তো নাই। পরে ওই সাইডটাতেই হয়ে গেলো, পরে ওইখানে আমার ওই 10,000 টাকার মতো আর কি লস হলো। 40 থেকে 30 পাইলাম, 10 লস। 30,000 টাকা ছিল, ওই টাকাটা আমি সেমিস্টার ফিস জমা দিলাম, ফাইনাল পরীক্ষা চলে আসলো। পরে আমি ওইখানে 20,000 টাকা জমা দিলাম, হ্যাঁ, জমা দেওয়ার পরে সেকেন্ড সেমিস্টার আর কি, ফার্স্ট সেমিস্টার না, সেকেন্ড সেমিস্টার ওকে, হ্যাঁ, সেকেন্ড সেমিস্টারের টাকাটা আমি জমা দিয়ে দিলাম। জমা দিয়ে পরে ফাইনাল পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে আর কি মন টন একটু খারাপই, যে মার কাছ থেকে এত টাকা আনলাম, টাকাগুলা কীভাবে কী করলাম, মানে এখন ভাইয়াদেরও কিছু বলতে পারতেছি না, মানে কোনোভাবে কোনো কিছু মেনে নিতে পারতেছি না এরকম। তো এর মধ্যেই আর কি ওই টাকাটা কীভাবে আসতো এগুলো কি আপনি ওনার কাছ থেকে বুঝেছিলেন যে এই ওয়েবসাইটে আপনি যে কাজটা করতেছেন ওনার এটা হচ্ছে, যখন আমরা ওই টাকাটাই করতাম, ওরা হচ্ছে অন্য একটা সাইডে মানে ওই টাকাগুলো খাটাতো, আচ্ছা, মানে ইনভেস্ট করতো, ওই টাকাটা ওরা পেজের মাধ্যমে উঠায় নিয়ে ওরা ই করতো, ব্যবসা করতো, এরকম বুঝাইছিল আর কি। ওরা আলাদা শেয়ারের ব্যবসা করতেছে, ওইখান থেকে যে প্রফিট হয় সেখান থেকে আমাদের দিচ্ছে, এরকম বুঝাইছিল আর কি। তো যাই হোক, ওইখান থেকে পরে নর্মালি আমার ওই লস তো লসই হলো। পরে যখন সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল, বন্ধ ছিল আর কি, এক সপ্তাহের মতো বন্ধ। তো আমি এলাকাতে গেছি আর কি, আমাদের এলাকাতে। তো এলাকাতে গিয়ে আমাদের বেশ কিছু ফ্রেন্ড আর কি, যারা স্কুল লাইফের ফ্রেন্ড আর কি, তো ওদের সাথে কথায় কথায় ওরা ওই ক্রিকেটের ব্যাপার, একটা বিটিংয়ের ব্যাপার কথা বলতেছিল আর কি, যে লোকালে তো সেই খেলা হয়, আয় যায় তোরা দেয় নিয়ে। তো আমি বললাম যে ক্রিকেট আবার বাজি হয় কীভাবে, ক্রিকেট আবার বাজি খেলে আমরা দেখা যেত যখন আমরা ওই নর্মালি এলাকাতে খেলতাম, ওই 2 লিটার 10 লিটার 7 আপ বা এই যে খেলা শেষে দুই দল মিলে টাকাটা দিব, দিয়ে আমরা খাবো, এটাই বাজি, এটাই আমরা ভাবতাম যে এটাই ক্রিকেটে বাজি চলে, এর সাথে যে অন্য কিছু বাজি আছে এটা আমরা কখনো মানে ওই সময়টাতে বুঝতাম না আর কি। তো পরে আমার নিয়ে গেলো ওনটাতে, আমরা গেলাম 4 জন গেলাম ওইখানে। তো একটা চায়ের দোকান, তো অনেক লোকজন, মানে 4 দোকানে বসার জায়গা না, এরকম একটা অবস্থা। তো কোনো রকম মানে বসলাম, মানে একজনের চেয়ারে 2 জন 3 জন এরকমও বসে আছে, এই অবস্থা আর কি। তো বল করতেছে, দেখা গেছে একটা ব্যাটসম্যান ব্যাট করতেছে, ওরা বলতেছে এই ওভারে 6 হবে, ও বলতেছে 7 হবে, মানে যে ডাইকা নিতেছে ও যারটা ডাক বেশি, আপনার যে যার মতো 500, 1,000, 2,000 এরকম করে টাকা ধরতেছে। তা আমি তো মোটামুটি ক্রিকেট খেলাটা আর কি বললাম, আমি ছোটোবেলা থেকে এটারই, আমি মোটামুটি প্লেয়ার টিলিয়ার বা সব কিছু ভালো হচ্ছে জানি, চিনি যে কোনো দলের খেলা হলে। তো আমি বললাম যে এই ওভারে 10 হবো, কনফার্ম থাক। তো ও কথা বুঝিস, মানে আমারে বলতেছে, কয় তুই ধরবি? আমি না, আমি তো টাকা নিয়ে আসি নাই। কয় তাহলে ঠিক আছে, তোর কথার উপরে আমি ধরতেছি। আমি বললাম আচ্ছা ধর। তো 10-এর কথা বলছি, ওই এবারে 12 হয়েছে, মানে যখন একটা খেলা শেষের দিকে থাকে তখন তো নর্মালি ব্যাটসম্যানটা মারবে, এটা তো কমন নর্মাল একটা ইস্যু। পরের ওভারে আমি বললাম যে এই ওভার 12-র উপরে যাবে। তো ও 5,000 টাকার মতো একটা বিট করলো, মানে 3-4 জনের কাছ থেকে টাকাটা খাইলো, মানে ও 12 বলাতে সবাই ওকে টাকাটা আগে দিচ্ছে, আমারটা নেও আমারটা নেও। তো ও আমার দিকে তাকাচ্ছে, আমি বলি নে নে, মানে আমি ওরে সাহস দিচ্ছি যে নে হবে হবে এরকম। তো ও আগের ওভারে হয়েছে এই বিদায়ে ও টাস্ট করছে যে হতে পারে, তো ও নিছে, ওটাও হয়েছে। হইলে এখন অন্য লোকজন সব আমার দিকে তাকায় আছে, মানে যে ও বলতেছে আর হচ্ছে এরকম, ঠিক আছে। পরে আমি বললাম যে চল আজকের মতো এখানে আর থাকার দরকার নাই, সবাই আমার দিকে তাকায় আছে, প্রবলেম হবে বাসায় জানলে সমস্যা, সবাই তো চিনে। পরে বলছে না থাকি, আর একটু থাকি। মানে আপনি তো আন্দাজি বলতেছেন? হ্যাঁ, না আন্দাজি বলতে ক্রিকেট খেলার উপরে, ওই ক্রিকেটটা বোঝেন সেটার উপরে, ওইটার উপরে বলতেছে এখানে, মানে ওটা তো প্লেয়াররা খেলতেছে, ওটা তো আর আমার বলার কোনোই নাই, না ভাবতেছে যে আপনি জানেন কিনা, যোগাযোগ আছে কিনা এরকম। পরবর্তীতে যখন আমি হলো, পরে চলে আসলাম আর কি, ও 13,000 টাকার ওখান থেকে লাভ হলো তখন আর কি। চলে আসার পরে পরের দিনে ও আমাকে ফোন দিচ্ছে যে বন্ধু চল আজকে আজকে ওখানে যাই। তো আমার কাছে ওই যে 10,000 টাকা আছে ওইটা, পরে বলেছে তাহলে বন্ধু আমিও যাবো, কিন্তু একটু যাতে প্রবলেম না হয় ওইভাবে। কয় আচ্ছা তুই সমস্যা নাই, খেলতে পারবি, প্রবলেম নাই, তুই ই কর, টাকা নিয়ে আস। পরে আমি 10,000 টাকা নিয়ে গেলাম ওইখান থেকে, আমি ওই দিন 40,000 টাকা নিয়ে আসি প্রথম দিন, মানে এরকম ওভার বল খেলে আর কি ওদের ওইখান থেকে, যেহেতু আপনি মোটামুটি অভিজ্ঞ ছিলেন, অভিজ্ঞতা আছে। আর ওইখানে তো সব আমজনতা খেলতো, মানে ওরা ক্রিকেটটা অত বুঝতো না। হ্যাঁ, যারা খেলছে দেখা যাচ্ছে কেউ মানে গ্রামের লোকজন তো মানে অতটা এক্সপিরিয়েন্স নাই খেলার প্রতি, মানে বুঝে খেলা দেখে এইটুকুই। হ্যাঁ, কোন ওভারে কত হতে পারে, একটা খেলার মুভমেন্টে তো বোঝা যায় যে এখন একটা ব্যাটসম্যান মারবে, সেট হয়েছে ব্যাটসম্যান মারবে, এরকম সিচুয়েশন। ওনারা এগুলা বুঝতো না, ওনারা ওনাদের মতো মানে খেলা হচ্ছে, ওর ধরতেছে 6-7 এরকম, যে যে এরকম ডাকতেছে একজন আরেকজনে দিচ্ছে, তাদের ওভার তো একসময় এক ওভারে রান হচ্ছে, এক ওভারে হচ্ছে না, ওই জিতছে হারছে ওইভাবেই। কিন্তু ওইভাবে ওরা আর কি প্রফেশনালি যে অতটা ভালো আন্দাজ করতে পারবে যে কী, ওরকম না। তো আমি 40,000 টাকার মধ্যে করাতে আমার সাথে আর কেউ খেলতেছে না,
মানে সবাই আমাকে আমার দিকেই করতেছে। তো পরে আমি 40,000 টাকা নিয়ে আসলাম, ওই ফ্রেন্ডের 30-35 এরকম মতো লাভ হলো, আমরা দুজন পরে চলে আসলাম। তো পরের দিন গেছি, পরের দিন আমাদের সাথে কেউ খেলবে না, মানে ওই লোকাল যারা আছে ওনারা আমাদের সাথে খেলবে না, বুঝতে পারছে যে আমরা যেটা বলতেছি এরকম হচ্ছে। হ্যাঁ, আমরা যদি 12 ডাকি ওরা 13 ডাকে নিচ্ছে, মানে ওখানে সিস্টেম হচ্ছে আপনি যে লাস্ট যে ডাক দিবে উনিই পাবে। আচ্ছা, দেখা যাচ্ছে হয়েও যাচ্ছে, আমরা তো 12 নিচ্ছি, আইডিয়ার উপরে দেখা যাচ্ছে 13-14 হয়ে যায় লাস্টের দিকে টি-20 খেলাগুলোতে। তো ওনাদের ছেড়ে দিতে হচ্ছে। তারপরে আমি দেখলাম যে আসলে তো এইভাবে আসলে খেলা হয় না, ঠিক আছে। পরে অ্যাম্বুলেন্সে চলে আসি, ওই দিন আমার 13,000 টাকা মতো লস হলো আর কি। লস হলে পরে আমি চলে আসলাম, 40,000 টাকা থেকে 13,000 টাকা বাদ দিয়ে পরে বাকিটা নিয়ে চলে আসলাম। ও আসলো না, ও থাকলো, কয় তাহলে আমি খেলি, অ্যাম্বুলেন্সে ঠিক আছে তুই খেল। পরে আমি চলে আসলাম, আসার পরে যখন খেলতেন কীরকম জায়গাতে, চায়ের দোকান বললাম ভাই, চায়ের দোকান, মানে আলটিমেটলি হচ্ছে ওরা সবাই মোটামুটি যারা ওখানে চা খাইতো সবাই, মানে ওইখানে ওই সময় পাবলিকরা ছিল না, মানে দোকানটা হচ্ছে ব্রিজের পাশেই। হ্যাঁ, তো ওইখানে মানে টাকাটা রাখতেন কার কাছে, চায়ের দোকানদারের কাছে? দোকানদারের কাছে না, তো ওটা তো টাকা তো হাতে হাতে দিয়ে হতো, মানে আমি 16 ডাকছি, মানে 10 ডাকছি, আরেকজন 11 ডাকছে, যে 11 ডাকছে সে পাইলো, তার হাতে সব টাকা দিয়ে দিত, সে আবার হারলে দিয়ে দিত, জিতলে ওনার কাছে। এইসব ব্যাপারে আপনার যথেষ্ট ইমানদার ছিল আর কি, কোনো রকম কোনো ঝামেলা করতে, যারা আসলে কাজটা খারাপ কিন্তু আবার ইমান আছে, চিন্তা করেন, যারা বিটিং করে তাদের ভিতরে এই টেন্ডেন্সিটা নাই যে আপনার টাকাটা মেরে দিবে। আচ্ছা, এরকম নাই, আপনি দিতে পারতেছে না, হয়তো অনেক সময় প্রবলেম হয়ে যায় যে ক্যাশ নাই, বইলে ফেলছে নাই, আচ্ছা দিস কবে দিবি বল, এরকম হয়তো আর কি। ওকে, লোকালে এরকম চলতো আর কি, কারণ ওইখানে তো সবাই মোটামুটি পরিচিত, আশপাশের এলাকার লোকজন এরকম। তো পরে আমি ওইখানে থেকে এই করার পরে ওইখানে পরের দিন গেলাম, পরের দিন তো ওই যে চলে আসলাম লস করে, পরে এসে বললাম, পরে ওই ফ্রেন্ড বলতেছে যে বন্ধু এখানে তো সমস্যা, তাহলে চল আমার আর একটা লিঙ্ক আছে ওইখানে যাই। আমি বললাম কীরকম লিঙ্ক? পরে বলতেছে যে না আছে ভালো, কোনো সমস্যা নাই, চল। তো শহরেই আর কি, ওইখানে বড় বড় খেলা হয়, মানে একটা ম্যাচে দেখা গেছে 10 ভরি 20 ভরি 50 ভরি করে দোকানদাররা যারা স্বর্ণের দোকান করতেছে ওরা বাজি ধরতেছে, এটা খেলা শুরুর আগে ম্যাচের উপরে। ধরেন আজকে পাকিস্তান বাংলাদেশের খেলা, সাপোজ পাকিস্তান অফার করছে 3,000 করে নর্মালি, মানে পাকিস্তান যদি আপনি নেন আপনাকে 3,000 করে দিতে হবে 1,000, আর আমি বাংলাদেশ নিলাম আমি যদি জিতি তাহলে আমাকে 1,000-3,000 দিবে আর কি, আর হারলে আমার 1,000 দিতে হবে এরকম। আর ওরা ভরির হিসাবটা ওইরকম করতো যে 5 ভরি দিলাম, জিতলে তুই 2 ভরি দিবি এরকম, সবটুকু গোল্ডের। হ্যাঁ, সব হিসাব গোল্ডে, ওরা গোল্ডে করতো, গোল্ডকে আবার টাকায় কনভার্ট করতো, না ওরা গোল্ডই নিত। ওরে বা, ওরা গোল্ডই নিত, মানে ওই যে দোকান স্বর্ণের দোকান, ওদের তো হিউজ মানে ব্যবসায়, স্বর্ণের দোকান দ্বারা তোদের ব্যবসায়। তো আমি বললাম যে বন্ধু এনে নিয়ে আসো, এনে তো আর স্বর্ণের খেলা হচ্ছে, এর কোনো সমস্যা নাই, যখন খেলা শুরু হবো আম গোড়াই শুরু হইব, তুই চুপ থাক, বৈশা থাক, দেখ। মানে আমার তো মানে ওনাদের ধরা দেখে আমি একটু হতবম্ব হয়ে গেছি আর কি, যে 5 ভরি 10 ভরি 20 ভরি 50 ভরি পর্যন্ত ওনারা ধরতেছে, স্টেক করতেছে, ঠিক আছে স্বর্ণের দোকানে। তো আমরা টাকা নিয়ে গেছি 30-35 হাজার, এখানে তো 1 ভরি দামও না, তাহলে ওদের সাথে আমরা কীভাবে, আর আমাদের তো আর স্বর্ণ নাই ওইখানে, ওরা তো স্বর্ণ জমা দিচ্ছে, ঠিক আছে স্বর্ণ এনে জমা দিচ্ছে, একজনের কাছে জমা দিচ্ছে, ওরা এই করতেছে। পরে আমি ওয়েট করলাম, ওয়েট করতে বললো, পরে যখন খেলা শুরু হলো তখন ওইখানে টিভি আছে, মানে 4 দোকানের মতোই, মানে কয়েকটা মার্কেটের মাঝে আর কি, ফাঁকা জায়গাতে আর কি। তো এখানে চেয়ার টেয়ার ফেলায় খেলা দেখে, নর্মালি সবাই ভাবে যে খেলাই দেখতেছে, আর স্বর্ণের দোকানে ভিতরে যারা কাজ করে ওরা তো ভিতরে কাজ করে, তো ওইভাবে আসলে এফেক্ট করে না স্বর্ণের দোকানের, ওই মাঝে খেলা দেখাতে প্রবলেম হয় না। তো এই কারণে ওরা সবাই মানে মার্কেট বা অন্য লোকজন জানে যে এখানে এমনি খেলা টেলা দেখে, এতটি মার্কেটে দোকান এই কারণে, কিন্তু মূলত এখানে মূল উদ্দেশ্যই হচ্ছে খেলা দেখার, ওই বাজির কারণে খেলা দেখে। তো আমি বসলাম, বসলে খেললাম, পরে ওইখানে দেখলাম যে না আমার চেয়েও ওরা আর কি অনেক অভিজ্ঞ, মানে ওইখানে কোনোভাবেই আমি ডাক নিতে পারতেছি না, আমার কাছে মনে হচ্ছে যে না এরকম হবে না, ও কিন্তু ওরা নিয়ে নিচ্ছে, দেখা যাচ্ছে জিতছে, আমি আবার নিচ্ছি, হারতেছে। ওই দিন আমার ওই পুরো টাকাটাই লস হলো, আমি 33,000 টাকার মতো নিয়ে গেছিলাম, পুরোটাই লস হলো, ওইখানে লস হলে আমার মাথা পুরাই যে এইখান থেকে আর্ন করতে হবে যে কোনো মূল্যে। তো আমার এইদিকে সেমিস্টার শুরু হয়ে গেছে, ততদিনে আপনাকে পেয়ে বসেছে এই জুয়া, এটা আমাকে এই করছে। পরে আমি বললাম যে বন্ধু এখানে তো সেমিস্টারই, বাড়ির থেকে চাপ দিচ্ছে যে ক্লাস শুরু হবে যাস না কেন, মা বলতেছে কয়দিন, বললি 7 দিন থাকবি না, এখন 10-12 দিন হয়ে যাইতেছে, যাইতেছিস না ঘটনা কি? পরে বললাম না যামোগা, তাহলে সেমিস্টার ফিসে টাকাটা দাও আর খরচের টাকা দাও, আমি চলে যাবো। তো বাবা নর্মালি আসলে বাবার সাথে সম্পর্ক বলতে, বাবা সবসময় এই কথাটাই বলতো মাকে যে তোমার সন্তান, সন্তানগুলো তোমার, কিন্তু যখন টাকা দরকার তখন আমার, মানে যখন টাকা দরকার হতো তখনই বাবারে ফোন করে বলা যে বাবা টাকা লাগবে, টাকাটা একটু পাঠিয়ে দিন, এরকম আর কি সিচুয়েশনটা ছিল। তো বাবার নর্মালি বাবা টাকাটা ই করলো, অ্যারেঞ্জ করে পরের দিন দিয়ে দিল। পরের দিন আমি চলে আসলাম ওইখান থেকে, আসলে কিন্তু আমার মাথার ভিতরে তো ওই বিষয়টা কাজ করতেছে,
এত টাকা ওখানে লস করে আসলাম, মানে আমি আবার কোন উছিলা দিয়ে বাড়িতে যাব সেই একটা টেন্ডেন্সি কাজ করতেছে মাথার ভিতরে যে আমি বাড়িতে চলে যাব। এর মধ্যেই ওই আমাদের যে হোস্টেল ওটার পাশে একটা চার দোকানে বিকালে চা খাচ্ছি, ওদের মধ্যেই একজনে এই কথাগুলো বলতেছে। পরে আমি ওনাকে একটু ডাক দিলাম সাইডে, ডাক দিয়ে বললাম যে ভাই কি বলেন। তো উনি আসলে আমাকে চিনে না বিদায় বলতে চাইলো না, তো বললো না। পরে এর মধ্যেই আমি রুমে এলো, ওই যে ভাইয়ার মাধ্যমে ইংলিশ ডিপার্টমেন্টের ভাইয়ার ওনার ফ্রেন্ড আসছে ওইখানে রুমে। পরে আমি তো ওই ভাইয়ের বলতেছে ভাই এরকম অবস্থা আমার দিছে। উনি আমার বললো যে ঠিক আছে তুমি এলো আজকে সন্ধ্যায় আমার বাসায় এসো। তো সন্ধ্যার পরে আমি ভাইয়ের বাসায় যাই আর কি। ভাইয়ের বাসায় গেলে ভাইয়া আমাকে একটা ওয়েবসাইট দেখায়, ওয়েবসাইটটার নাম হচ্ছে তো এখানে বিটিং জগতে মানে 24 ঘন্টায় কোনো না কোনো খেলা থাকে, আর বিশ্বের যত খেলা আছে সবগুলাই ওইখানে লাইভ কভারেজ হয় আর কি, বিটিং করা যায় ওইখানে। তো ভাইয়া আমাকে বোঝাচ্ছিল যে কিভাবে আইডি খুলতে হবে, এই খুলতে হবে, এগুলো আর কি। ইউএসডি কি ওই ভাই, যে ভাই আপনার কাছ থেকে 40,00,000 টাকা এগুলো ছিল। তো পরে ভাইয়া দেখালো, পরে আমি দেখে আমি একটু ইন্টারেস্টেড হলাম যে এটা তো তাহলে খুব সিকিউর, কারণ এমনিতে লোকালে খেলতে গেলে দেখা যায় যে সমস্যা, কেউ দেখে ফেললে বাসায় জানলে এগুলো নিয়ে প্রবলেম হবে, তার যদি এটা কেউ জানতেছে না তো এটাই তো বেটার। তো এই অপশনটা আর কি হয়, আর সবসময় আছে এখানে অনেক অপশন বেশি আছে, লোকালে তো এত অপশন নাই, হয় ম্যাচ জিতে ওভার টোভার এগুলো, আর এখানে উইকেট কীভাবে আউট হবে এটাও আছে, মানে একটা ব্যাটসম্যান কত রান করতে পারে এটার আন্ডার ওভার এগুলো আছে। আমি একটা কথা শুধু একটু বলে রাখি, আপনারা জানেন বাংলাদেশ সরকারের এখন একটা অসাধারণ উদ্যোগ এবং যেটা নিয়ে আমাদের মাননীয় স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী প্রাউড ফিল করেন, যে বাংলাদেশে যেই মানে হিডেন ওয়ার্ল্ডে যে ক্যাসিনো ডেভেলপ করেছিল সেই ক্যাসিনো নিয়ে আমরা দেখেছি এখানে র্যাবের একটা দুর্দান্ত সফলতা আছে এখন পর্যন্ত আমার যে চোখে পড়েছে, যেটা তিনি এটাও বলেন যে আগে তো কই কোনো সংবাদপত্রে আসেনি, কেউ তো এটা খোঁজ বের করতে পারেনি, আমি করেছি, এটা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে আছে, আমি নিজে শুনেছি, আপনারাও হয়তো শুনেছেন। এই তো মাত্র কদিন আগেও একটা অভিযান আমরা দেখলাম যে 26-27 কোটি টাকা বের করলো র্যাব। এটা হচ্ছে বাংলাদেশের লোকাল ক্যাসিনোর অবস্থা, লোকাল ক্যাসিনো, এটাকে জিনিস খেয়াল রাখবেন। কত শত কোটি টাকা বের হয়েছে বা কত শত কোটি টাকা আন্ডারওয়ার্ল্ডে আছে এটা আমরা জানি না, বাট সিনারিও হচ্ছে এটা লোকাল ক্যাসিনো, মানে আমাদের ছেলেমেয়েরা আমাদের লোকালরা এখানে গিয়ে খেলেছে এবং লোকাল গডফাদাররা ধরা পড়েছে। তো এই গডফাদার কারা সেই প্রসঙ্গে আমরা নাইবা গেলাম। তো এই হচ্ছে অর্থের অবস্থা, এটা হচ্ছে বিষয়। আর উনি যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল, এবং এই ইন্টারন্যাশনালের যে চিত্রটা এইটা মানে আপনি অনুমান করে নেবেন, তাহলে লোকাল যদি অবস্থা হয় ইন্টারন্যাশনালি দেশের কত অর্থ মানে দেশের বাইরে চলে যাচ্ছে এবং এ ব্যাপারে আমাদের কত জরুরিভাবে স্টেপ নেওয়া উচিত, জাস্ট একটু অনুমান করলেই হবে আর কি। এটাই ফার্স্ট টাইম না, আমি আমার এই সিক্রেটস অনুষ্ঠানে এরকম কেস আরও অনেক এনেছি। আপনারা জানেন কি না, একজন মসজিদের ইমাম এসে এখানে কনফেস করেছিল, শুধু তাই না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা স্টুডেন্ট এসে এখানে কনফেস করেছিল, এবং এই ভাইটি যখন অনুষ্ঠান মানে শুরু করেন তখন উনি বলছিলেন যে আমি মাত্র কয়েকদিন আগে ওই পর্বটা শুনেছি এবং শুনে উনি ইন্সপায়ার হয়েছেন এটা বলার জন্য। তো ঠিক আছে, ওইখানে ভোটার আইডি লাগে, মানে আপনি আপনার অ্যাকাউন্ট অন করলেন? হ্যাঁ, ওখানে ওই ভাইয়াকে দিয়ে অ্যাকাউন্টই করলাম। তো ওইখানেও একটা রেফারেন্সের সিস্টেম আছে, মানে যার আইডি আছে ও রেফার করলে ওই আমি যত ডলার আর কি ভরবো ওটার থেকে একটা পার্সেন্টেজও পাবে আর কি, রেফারেল বোনাস আর কি এটাকে বলে। তো ফাইনালি আমি অ্যাকাউন্ট খুললাম, ওনার যেসব ডকুমেন্টস চাইলো সবগুলো দিলাম। ওইখানে আবার হচ্ছে ভেরিফাইয়ের জন্য আপনার হলো ইলেকট্রিসিটি বিল অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট, যে কোনো একটা এই ডকুমেন্টস দিতে হয় আর কি। এটা হচ্ছে আমি অ্যাকাউন্ট খুললাম ফার্স্ট, মানে ব্যাংকিং লেনদেনের জন্য এই দুটা থেকে একটা চয়েস করতে হবে আর কি, দুইটাই করা যায়, আপনার অল্টারনেটিভ দুইটা অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টে দুইটা ব্যাংক অ্যাকাউন্টও চালানো যায়। এখানে একটা বিষয় আমি একটু প্রথমে ক্লিয়ার করে নিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনাদের অনেকের মনেই কোয়েরি থাকতে পারে, আমি জানি যেটা একেবারে অপমর্জন সাধারণটা শুনছেন বিষয়টা হয়তো পরিষ্কার হবেন না, যে আসলে উনি বাংলাদেশে বসে কীভাবে ডলার দিয়ে উনি ইন্টারন্যাশনালি এই বিটটা করতেন, আপনি তো ডলার দিয়েই করতেন। জি আচ্ছা, তো উনি যে দুটো সাইটের কথা বলেছেন এই দুটো সাইট কি লিগ্যাল বাংলাদেশে? সেখানে অ্যাভেলেবল, হ্যাঁ, এটাতে যে আপনার যারা ফ্রিল্যান্সার কাজ করে ওরা এটাতে এই ইউএসডিগুলো এখানে আনে ওদের। আচ্ছা, তার মানে ওদের অ্যাকাউন্টটা সরাসরি এখানে খোলা যায়? হ্যাঁ। আচ্ছা, তো এখানে ডলার জমা হয়, এখান থেকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাড্রেসটা ওরা দেয় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে ডলারটা কনভার্ট হয়ে টাকা হয়? না, ওই আপনার ওই অ্যাকাউন্টটাতে থাকে তখন আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়। রাইট, সেটা তো আপনাকে ডলার দিবে না, আলটিমেটলি টাকা দিবে, বাংলাদেশ টাকায় কনভার্ট করবে। সো বিষয়টা হচ্ছে যে দুটো সাইটের কথা এখানে বলা হয়েছে সেটা কোয়াইট লিগ্যাল, আমি যতদূর জানি লিগ্যাল ইললিগ্যালের প্রশ্ন আসে না, সোজা কথা হচ্ছে এই দুটো সাইট নিয়ে, কারণ এখানে উনি ওনার তথ্য অনুযায়ী ফ্রিল্যান্সাররা বাংলাদেশে যারা আছেন তারা এই দুটো সাইট ব্যবহার করেন, আমি দুটো সাইটের নাম এখানে মিউট করে দিয়েছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তাহলে ওই দুটো সাইটে টাকাও রাখা যায়, মানে ডলার কনভার্ট করে ওখানে রাখা যায়। আচ্ছা, ডলার কনভার্ট করে রাখা হলে এই দুটো সাইটের লিঙ্কে আছে, আপনি হচ্ছে যে বেটিং সাইটের কথা বলছেন ওখানে, তার মানে
ওরা আবার ওই বেটিং সাইটটাকে এই সাইটে পারমিট করে। তার মানে দেখেন আমাদের দেশের টাকা কীভাবে ডলারে কনভার্ট হয়ে সেটা ওই সাইটে চলে যায়। আর জুয়াতে কি হয় আপনারা তো জানেনই, মানে জুয়ার অর্থ শেষ পর্যায়ে জুয়াতে কয়জন লাভবান হয় আর এই এই অর্থটা কাদের কাছে যায় ফাইনালি, তাহলে আপনারা একটু চিন্তা করে দেখেন যে এটা কত বড় মাপের একটা অর্থ পাচার, কত ভয়ানক রকমভাবে এটার সংখ্যা কত ভয়াবহ হতে পারে। আমি বলছি না বিকজ আই ডোন্ট হ্যাভ এক্স্যাক্ট ফিগার, এটা ফিগার আউট করা সম্ভব না, তবে এই সংখ্যাটা খুবই আতঙ্কের। উনি কিছু কথা বলবেন আজকে, ওনার পরিচয় আমরা এখানে গোপন করেছি খুব স্বাভাবিকভাবে, সিক্রেটস যেহেতু এসছে। ওনার যে অবজারভেশন বা ওনার যে দেখাটা, আমার মনে হয় এটা খুবই আতঙ্কের একটা ফিগার এবং বাংলাদেশ সরকারের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। তো আপনি যেটা করলেন ওই বড় ভাইয়ের পরামর্শ অনুযায়ী আপনি আমার অ্যাকাউন্টটা ওপেন করলেন, ওখানে ভেরিফায়ার যে ইগুলো ছিল অপশনগুলো ছিল সেগুলোতে আমি ইলেকট্রিক আমরা তো ঢাকাতে থাকতাম ম্যাচে, ওইখানে তো আর পাওয়া যাচ্ছে না, পর ওই ভাইয়ে ওটা ওনার বাসার একটা অ্যাড্রেস করে দিয়ে এটা করা যায়। মানে অনলাইন ভেরিফিকেশন তো ওরা তো জাস্টিফাই করে না, তো দেখে যে লিগাল অথরিটির মতো কাগজটা আছে ইলেকট্রিক বিল ঠিল এগুলো ইউটিলিটি বিল ঠিল এগুলো আছে কিনা, ওটা দিয়ে আমরা আর কি ভেরিফাই করি আর কি। ভেরিফাই করে আমি প্রথম অবস্থায় আর কি 100 USD ভরি, ওই ভাইয়ের 100 USD জন্য আমি হলো 9,400 দিই, মানে 94 করে পার ডলার, 94 করে পার ডলার হলে ওই 9,400 ওনাকে দিই। পরে উনি আমাকে 100 USD ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে, ফান্ড ট্রান্সফার করলে আমি ওটা থেকে ডিপোজিট করি বিটে, বিট 365। তো বাংলাদেশে এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল মধ্যে মানে সবচেয়ে ট্রাস্টেড সাইট, বাংলাদেশে আরও এই ধরনের সাইট আছে, তো তার মধ্যে এই সাইটটা হচ্ছে সবচেয়ে ট্রাস্টেড। এটা এখন বর্তমানে যে খেলাধুলা হয় দেখবেন অ্যাড দেয় খেলার মধ্যে, ওই যে মাঠের চার সাইড দিয়ে এই অ্যাডটা থাকে, বিশেষ করে অস্ট্রেলিয়াতে যেসব খেলাগুলো হয় অস্ট্রেলিয়া ইংল্যান্ড এইগুলোতে, মানে ওদের বিজ্ঞাপনও আসে। হ্যাঁ, বিজ্ঞাপন বলতো যে মাঠের সাইডে যে রশির উপরে যে ইটা দেওয়া থাকে ওইখানে দেওয়া থাকে, তারপরে সাইড স্ক্রিন যেটা থাকে ওটা তো দেওয়া থাকে। ইভেন নিউজিল্যান্ডে একটা খেলা হয়েছিল, বাংলাদেশ যখন নিউজিল্যান্ডে খেলা হলো বেশ কিছুদিন আগে যে সিরিজটা হয়েছিল, ওই সিরিজটাতে কিন্তু ওপেনে ওইখানে রেট দেখাতো যে একটা ম্যাচে উট কত, মানে কোন দলের কত উট, কত স্টেক করলে কত পাবেন এরকম। নিউজিল্যান্ড বাংলাদেশকে তখন 13,000-14,000 করে আর কি পার হাজারেই দিত, অফার করতেছিল, সেটা কিন্তু ওই লাইভে খেলা লাইভেও দেখাইছে। মানে এটা ওদের দেশের জন্য হয়তো বৈধ, আমাদের দেশে এটা ই না, বাট ক্রিকেটের জন্য তো বিষয়টা বৈধ না। না, অবশ্যই না। তো সেই ক্ষেত্রে পরে আমি এই করলাম, প্রথম অবস্থায় ওই $100 থেকে আমার $400 হইলো আর কি। ওই আমি বুঝে বুঝে $1-2 এরকম করে যে সময় দিচ্ছি আর কি, আমি ওটার থেকে যে মানে তাড়াহুড়া করতেছি না, একদিনে আমি বেশি টাকা আর্ন করবো এরকম না, মানে প্রতিদিন $5 হয়েছে দ্যাটস এনাফ, আর দরকার নেই আজকে এরকম, মানে প্রতিদিন এরকম আসলেই হলো এরকম একটা ই করে আমি আস্তে আস্তে ওটাতে করতে থাকি। এভাবে আমার মানে $400 হতে প্রায় 3 মাসের মতো লেগে যায়, 3 মাসের মতো লেগে যায়। 3 মাস পরে আমি ওইখান থেকে $200 উদ্র দিই, মানে উদ্র দিয়ে ওই ভাইয়ের কাছেই সেল করি, তখন আমাকে ভাইয়া $88 করে দেয় আর কি পার ডলার। হ্যাঁ, আমরা কিন্তু কিনলাম ওনার কাছে $94 করে, কিন্তু আমি ওনার কাছে সেল করলাম $88 করে, কারণ আমি তো জানি না যে কীভাবে এটা সেল করতে হবে, এই করতে হবে, এটা আমার কোনো আইডিয়া নাই এটার প্রতি। তো ওই ভাইয়ের বললাম, ভাইয়া সিস্টেম দেখাই দিল, ওনার আমি ওনার অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করে দিলাম, উনি আমার $88 করে দিল আর কি। তো দেওয়ার পরে আমি $200 যখন সেল করে দিলাম, তো আমার ভিতরেই হলো যে শালা আমি $94 করে কিনলাম ওনার কাছ থেকেই, আর উনি আমার $88 করে দিল, $6 একটা ডিফারেন্স। এইটার বিষয়টা আমাকে উদ্ঘাটন করতে হবে, কেন এরকম হয়। তো আমি তখন আর কি বিভিন্ন ওই ফেসবুকে বিভিন্ন গ্রুপ খুঁজতেছিলাম যে এই বিটিং সাইটের যে গ্রুপগুলা, অবশ্যই যেহেতু অনলাইন খেলে এখানে অনলাইনে যেহেতু লেনদেন হচ্ছে, তাহলে এটা কিভাবে সেটা আমাকে একটু জানতে হবে। তো আমি এটার প্রতি বেশ সময় ব্যয় করি, বিভিন্ন সাইট, তারপরে ওই অনলাইন এক্সচেঞ্জ সাইটগুলোতে নক করি, বিভিন্নভাবে কথাটা বলে আমি বিষয়গুলো বুঝতে পারি যে এরকম, মানে এটা হচ্ছে ডিলারের মতো। বাংলাদেশে অনেকে আছে এরকম যারা একটা ওয়েবসাইট করে নিছে নিজেদের মতো করে, ওইখানে ওরা ওই বাই সেল করছে, এটা কোথার থেকে আসতেছে USD সেটা তো বিষয় না, কিন্তু আমি তো দিচ্ছি আপনাকে বা যেহেতু বৈধ, ওরা ওইভাবে ওরা এটা সরকার আসলে এই কারণে এইখানে আর কি ব্যর্থ হওয়ার কারণ এটাই, ঠিক আছে। তো ওরা সবাই জানে যে ফ্রিল্যান্সাররা এগুলোর মাধ্যমে লেনদেন করে, তো ওরা এটাই করে, ওরা 90-92 করে বাই সেলের একটা রেট দেয়, ওই আমরা অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অথবা বিকাশ নাম্বার বা যে কোনোভাবে আমার টাকাটা দিল, আমি ওর ফান্ড ট্রান্সফার করে দিলাম, এরকমভাবে লেনদেন হয় আর কি। নর্মালি ছোটো ছোটো লেনদেন যেগুলো $20 থেকে শুরু করে $1,000-2,000 পর্যন্ত এইভাবেই লেনদেন হয় নর্মালি, বিকাশ অথবা ব্যাংক এর মাধ্যমে আর কি, যে আমি আপনার অ্যাকাউন্টে দিচ্ছি, আপনি আমার অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম, ওটাতে আপনি টাকাটা দিয়ে দিলেন, আমি আপনাকে ডলারটা দিয়ে দিলাম।
এইভাবে। তো পরে আমি যখন ওই করলাম, পরে অনেকের সাথে এইভাবে আমার একটা রিলেশন হয়ে গেল, মানে যারা এই টাস্ট সাইটগুলো দিয়ে করে। তো এমনও আছে যে যাদের সাথে আমার কখনো কোনো দিন আজ পর্যন্ত দেখা হয় নাই, কিন্তু তাদের সাথে আমার লাখ লাখ টাকার লেনদেন হয়েছে পরবর্তীতে এসে, মানে তখন তো সম্পর্কে শুরু হলো আর কি। তো পরে এইভাবে আমি আর কি বিটিং করলাম। প্রথম দিকে আমার খুব লাভ হতো, মানে ওই যে এরকম $4-5 হলেই আমি আর ওই দিন আর খেলতাম না, ওই রেখা দিতাম। পরে এইভাবে আস্তে 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 আস্তেই করলাম। এক আস্তে আস্তে আমার টার্গেট হলো যে আমি $1,000 করবো। $1,000 আগে আমি আর কোনো উদ্র দিব না, যে পর্যন্ত $1,000 না হয় এ পর্যন্ত আমি কন্টিনিউ করতে থাকবো। তো এইভাবে করতে করতে আমার বিবিএটাও শেষ হয়ে গেলো। মানে $1,000 তো অনেক সময় লাগে, $3-5 এরকম করে পার ডে আসলে অনেক সময় ব্যাপার। তো এইভাবে যখন আমি একটা সময় করলাম, পরে যখন আমার বিবিএ শেষের দিকে মানে ইন্টার্নি করবো এই সময়ই, তো এখানে আমার এক পরিচিত ভাইয়া ছিল, উনি আমাকে বললো যে তাহলে তুমি ইন্টার্নি কী করবো, আমাদের এখানে সরাসরি জবে ঢুকে যাও, এখান থেকে একটা রিপোর্ট তুমি দিও। তো ওনারা মূলত স্টুডেন্ট ভিসার কাজ করতো আর কি, মূল ইটা ছিল ওনাদের স্টুডেন্ট ভিসা। তো আমি করলাম। তো মোটামুটি আমি অনলাইনে তো যে ওই এগুলা ঘাটাঘাটি করাতে অনলাইনে যাবতীয় অনেক কাজই আমি শিখছিলাম, মানে অনেক রকমের কাজগুলাই। পরবর্তীতে যখন আমি এখানে জয়েন করি আর কি, ইন্টার্নিয়ার হিসাবে এখানে জয়েন করি আর কি, জয়েন করলে আমাকে $14,000 স্যালারির কথা বলে আর কি, $14,000 স্যালারি দেবে। পরে আমি বললাম ঠিক আছে বাসার থেকে ওই। তো এর মধ্যেই আমি হলো ওইখানে যে স্টুডেন্টেরই ওরা যে কাজগুলো করতো এগুলো আমি খুব দ্রুতই শিখে ফেললাম, মানে কীভাবে কী প্রসেসিং করে, একটা স্টুডেন্ট ফাইলে কত টাকা আর্ন করে এরকম। তো তখন দেখলাম যে একটা স্টুডেন্টে $50,000 মিনিমাম একটা ই থাকে, মালয়েশিয়ার মতো দেশে যদি পাঠায়, আর অন্য যেগুলোতে অনেক অ্যামাউন্ট আসে। তো আমি ই করলাম এখানে মালয়েশিয়াতে, আমার একটা ফ্রেন্ড ছিল, তো আমি ওরা ফেসবুকে নক করলাম যে বন্ধু আমি তো এরকম একটা ইয়েতে প্রতিষ্ঠানে জব করতেছি, তো এইভাবে স্টুডেন্টই করে, তাহলে তুই কি এগুলা জানোস কি না। পরে হ্যাঁ এটা তো করার কোনো ঘটনা না, তাহলে তুই ওইখানে করবি কি, তুই আমার রেডিশ ফাইল আমি করে দিব, মানে বিষয় টিসা ও সব কিছু কলেজের ভর্তি প্রসেসিং সব কিছু করে দিবে, আমি শুধু এখান থেকে ফাইলগুলো ওরা স্ক্যান করে পাঠাবো, পরে যাবতীয় সব কাজও করবে আর কি। তো পরে বললাম তাহলে কেমন থাকতে পারে, তখন দেখলাম যে না আরও বেশি অ্যামাউন্ট থাকে, 70-80 এরকমও রাখা যায়, অবস্থা বুঝে আর কি, লোকজন বুঝে। পরে আমি দেখলাম এখানে তিন মানে 6 মাসের মতো ছিলাম আর কি, 6 মাসে মোটামুটি অনেকেই আমাকে চিনতো, মানে অফিসে যারা আসতো। আর ওইটাই আপনার এই যে জীবনের গল্পের প্রোগ্রামটাতে অ্যাড হওয়ার কারণে রাত্রে প্রচুর ফোন আসতো, রাত্রে তো আর ফোন রিসিভ করা হতো না, দিনে এগুলোতে অনেক মানে এটা বড় ধরনের একটা প্রসার ছিল, এটার একটা কাজে লাগতো আর কি। তো যার কারণে অনেকের সাথে মানে ওই যে কথাটা বলছিলেন, উনি এই রেডিও না, এটা আগের রেডিওর, এবং এটা আলটিমেটলি হচ্ছে কোনো একটা কনসালটেন্সি ফার্মের বিজ্ঞাপন যেত অনুষ্ঠানের মাঝখানে, এটা ইটস নট উনারা ব্র্যান্ড করেছেন অনুষ্ঠানের মাঝখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনুষ্ঠানের পপুলারিটি আল্লাহর রহমতে এত বেশি যে এখানে কোনো কিছু যাওয়া মানে হচ্ছে এটা মাস পিপলের কাছে পৌঁছে যায়, এটার ইম্প্যাক্ট আপনারা জানেন, তো সেটার কথা উনি বলছেন যে প্রচুর কল আসতো। হ্যাঁ, অফিসের ওই নাম্বারটা আমার কাছে ছিল, মানে ফোনের যে নাম্বারটা দেওয়া ছিল অ্যাডে ওই নাম্বারটা, মানে রাত্রে যেদিন প্রোগ্রাম থাকতো ওই দিন রাত্রে ঘুমানো যেত না, এমন একটা অবস্থার তৈরি হতো আর কি, সবাই ফোন দিত, আর আমিও ওই সময় আপনার এই প্রোগ্রামটা শুনতাম। হ্যাঁ, মানে জানাই আছে ফোন আসবে, ঘুমানোর সুযোগ নাই। হ্যাঁ, তো নর্মালি 2-3 দিন ভালো লাগতো শুনতে, বিশেষ করে আপনার বয়সটা বেশি ভালো লাগতো আর কি ওই সময়। তো ওই সময় আমি এটা শুনতাম। তো পরবর্তীতে এখানে আমার একটা ই হলো যে যেহেতু এত টাকা আর্ন হয় তাহলে আমি তো এটা করতেই পারি পাশাপাশি, তো জবটা আমি ছেড়ে দিলাম যে ভাই আমি আর জব করবো না, আমার এটা ভালো লাগছে না, আমি অন্য কিছু ট্রাই করবো। তো এর মধ্যে আমি ওই যেটা বললাম আমার $1,000 হয়ে গেছে ওই দিকে, তো তখন আর আসলে জবের প্রতি আমার কোনো ইন্টারেস্টেড নাই। হ্যাঁ, যে আমি তো দুইটা লিংক পাই $14,000, আর এখানে আমি একটা ডিল করলেই তো আমার $70,000, এখানে আমার $1,000 হয়ে গেছে, প্রায় $90,000 মতো এখানে ই হয়েছে, আর এইদিকে আবার ই চলে আসছে। তো আমি আর ফাইনালি জব করবো না এরকম ডিসিশন নিয়ে বাসায় চলে যায়। পরে ভাইয়া আমাকে খুব রিকোয়েস্ট করে যে পরবর্তীতে তুমি তো ভালো কাজ করতেছো, তাহলে তুমি একটু করো ভাই, আর একটা মাস করো, আমি অন্য একটা লোক পেলে তোমাকে ছেড়ে দেবো না। পরে আমি ওনার রিকোয়েস্টে আর একটা মাস ওইখানে আমি কাজ করি আর কি। এর মধ্যে আরও কয়েকটা ফাইল আসে, মানে যারা বাইরে যাবে ওদের পরিচিত। পরে আমি তো বলি ওদের যে আমি তো জব ছেড়ে দিচ্ছি, এগুলো রেসপন্সিবিলিটি আমি নিতে পারবো না, এগুলো প্রতিষ্ঠানের ব্যাপার, আপনার প্রতিষ্ঠানের সাথেই করেন। তো ওনারা পার্সোনালি আমাকে বলে যে ভাই আপনি যদি পারেন তাহলে এই কাজগুলো করে দেন। তো আমি বললাম যে আমার এরকম এরকম আছে, আমি করে দিতে পারবো, সেই ক্ষেত্রে আপনি অফিসে আসতে পারবেন, আপনি আমি যেখানে থাকি ওইখানকার অ্যাড্রেস দিয়ে দিই যে আপনি এখানে এসে যোগাযোগ করবেন আমার সাথে। তো এইভাবে আমি 5-6 জন স্টুডেন্ট আর কি ওই সময় পাই, 5-6 জন স্টুডেন্ট পাইলে আমি ওই ফ্রেন্ডের মাধ্যমে ওই সময় কাজটা করি আর কি। পাস করলে আমার কাছে প্রায় $4,00,000 উপরে চলে আসে ওই কাজের থেকে। আর এইদিকে ওই $100 হওয়ার পর, $1,000 হওয়ার পরে মানে আমার লেভেলটা চেঞ্জ হয়ে যায়। আমি কিন্তু আগে তখন ওই যে $3-5 এরকম হলে আর বিটিংই করতাম না, একদম টোটাল অফ, ওই দিন আর করতাম না, ঠিক আছে। কিন্তু ওই সময় আর এগুলা কাজ হইতো না, তখন মানে যতক্ষণ ইউএসডি আছে ততক্ষণ খেলতে হবে এরকম একটা টেন্ডেন্সি কাজ করে। তখন ফ্রি টাইম অফিস করতেছি না, কোনো চাপ নাই, কাজ নাই, পড়াশোনা নাই, MBA ভর্তি হবো আর কি ওই সময়। তো বাসার থেকে বললাম, বাসাতে থেকে তখন আমি টাকা নিলাম 70,000, যে MBA ভর্তি হতে হবে, একবারে টাকাটা দিলে একটু কম লাগবে।
মানে এই টাকাটা নিলাম হলো আমার কাছে ওই যে 4 লাখ টাকা ছিল ওইখানে 70,000 টাকার সাথে আরো 30,000 মিলিয়ে আমি ওইখান থেকে উঠে 5 লাখ টাকার একটা অ্যামাউন্ট দিয়ে আমি বড় একটা ই করবো আর কি, মানে বেটিং করবো, বেটিং এর একটা ই করলাম। নেশাটা কি জিনিস আপনারা চিন্তা করেন? পরে আম্মু দিল, যেহেতু একবারে দিলে কম লাগবে এই পাশে দিল, কিন্তু তারা কখনোই মানে জানতেও চেষ্টা করে নাই যে বার্ষিকতে আসলে এরকম কোনো ওয়ে আছে কিনা, মানে এত সহজ সরল ওনারা আর কি, যেটা বলছি সেটাই বিশ্বাস করছে আর কি। তো ফাইনালি আমি তখন ওই 5 টাকা ই করে 5 লাখ টাকার একটা ই করলাম, 5 লাখ টাকা ই করে আমি বিটিংয়ের জন্য একটা ই করলাম যে লোকালে খেলবো এটা দেয়া। হ্যাঁ, USD-তে পরে আমি কনভার্ট করি নাই, পরে হলো 1,000 ওই লস হয়ে গেল। পরে আমি ওই 5 লাখ টাকা থেকে 1,000 আবার ভরলাম 1 লাখ টাকা দিয়ে, 95,000 টাকা আর কি, 95,000 টাকা দিয়ে 1,000 USD আবার বললাম, ভরার পরে আর 4 লাখ টাকা থাকলো আমার কাছে, ওই 4 লাখ টাকা দিয়ে এই উত্তরাতেই ওই মার্কেটে এখানে লোকালে বড় বড় বাজি হতো, মানে ওইখানে একটা দোকান আছে, ওই দোকানে মার্কেটের মালিকের দোকান আর কি, ওনার ওইখানে টাকা জমা রাখতো, মানে আপনি 1 লাখ টাকা জমা রেখে আসছেন অসুবিধা নেই, ওনারে 500 টাকা দিলেই হচ্ছে, এরকম 500-1,000 লাভ হইলে দিয়ে আসলেই হলো লাভের থেকে আর কি। তো এইভাবেই আর কি ওনাকে দিয়ে আসার ই, তো এখানে টাকা মিস নাই আর কি, টাকা রিক্স নাই কোনো, যে টাকা হারলে দিবে না এরকম না, জিতছেন আপনি দিবে না এরকম না। তো এখানে আমি এলো 2-3 দিন গেলাম, মানে বিটিং করি না কিন্তু যাই, যাই দেখি ওদের অবস্থা দেখি, তো ওরা বল টল খেলে না, ওরা শুধু ম্যাচ খেলে। তো ইন্টারন্যাশনাল তখন হলো আপনার ওই যে ইয়েতে ওয়ার্ল্ড কাপের যে ই ছিল, ওই সময় আমি ওদের সাথে ইনভলভ হলাম। তো এখানে আপনার BPL IPL এর সময় বেশি জমে আর কি, ওরা ইন্টারন্যাশনাল ম্যাচ একটু কমই করে, কারণ ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে ফিশিং হয় না খুব একটা। হ্যাঁ, কিন্তু BPL IPL এগুলোতে অনেক ফিশিং হয়, কারণ এগুলো তো অনেক টাকার খেলা। তো আমি এই অনলাইনে বিটিং করা অনেক ওয়েবসাইটে দিতে, এর মধ্যে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়, ওর বাসা হচ্ছে ইন্ডিয়াতে, তো ও হচ্ছে বুকি, বুকি বলতে ওরা হলো যে বিভিন্ন এই জুয়ার সাথে জড়িত, মানে বড় বড় ম্যাচ ফিশিংয়ের সাথে জড়িত। ওর সাথে আমার হলো স্কাইপিতে কথা হয়। আচ্ছা, একটা নাম্বার দেয় ও আমাকে ফেসবুকে থেকে, পরে ফেসবুক থেকে স্কাইপিতে কথা হয়, স্কাইপিতে কথা হলে ও তো হিন্দি বলতো, আমি হিন্দি অতটা বুঝতাম না, তো আমি হিন্দি না বোঝাতে ওর সাথে একটু প্রবলেম হয়, ইংলিশে ও আবার ইংলিশটা অত ভালো বোঝে না, তো সমস্যায় পরে ওরে আমার একটা ফ্রেন্ড আছে ও আবার খুব হিন্দি ভালো বোঝে, পরে ওকে আমি ইনভলভ করি যে ও কী বলে এই কথাগুলো আমার একটু ই করে দিবি। তো ওইভাবে ওর কাছ থেকে বুঝে নেই আর কি ব্যাপারগুলো, পরে ও আর কি ইংলিশে ই করতে পারে না, পরে যে গুগল ট্রান্সলেটে গিয়ে লেখে আর কি, ওইখানে তো আপনার যে কোনো ভাষা চেঞ্জ করা যায়, মানে আমি বাংলায় লেখলাম ওটা আমি উর্দুতে যাচ্ছি বা হিন্দিতে যাচ্ছি, ওইভাবে আমি ট্রান্সলেট করতাম, ট্রান্সলেট করে ওর সাথে আমি হিন্দিতে চ্যাট করতাম আর কি গুগল থেকে। তো ট্রান্সলেট করাতে, কারণ আমার প্রাইভেসিটা নষ্ট হচ্ছে, ওই ফ্রেন্ড এগুলো জানতেছে যে ম্যাচ ফিশিং হয় এরকম, এগুলো কারণে একটু প্রবলেম হবে, এই কারণে আমি ওই গুগল ট্রান্সলেট মাধ্যমে ওর সাথে আমার SMS-এ কথা হতো আর কি। তো আমি প্রথম দিকে ট্রাস্ট করতে পারতাম না যে না এরকম হয় এটা আর কি, তখন আমি ভাবি নাই যে ম্যাচ ফিশিং বলতে কিছু আছে। তো ও আমাকে একটা ম্যাচের কথা বললো যে কালকে মুম্বাই ইন্ডিয়ান্স, তখন IPL চলে আর কি, তো মুম্বাই ইন্ডিয়ান্সের একটা খেলা আছে, এটাতে মুম্বাই ইন্ডিয়ান্স 100% জিতবে, প্রথম দিকে ওরা লস ওর অবস্থায় আসবে, ভালো একটা স্টেক হবে, তখন তুই যা আছে সব মারিস, ওটা আপনাকে জানালো? হ্যাঁ জানালো। তো ও আমার USD আছে, ও ওটা জানালো, ওকে দিতে হবে 1,000 USD দিতে হবে। আচ্ছা আচ্ছা, এরকম ভাবে ওর যত ক্লায়েন্ট আছে সবগুলো ক্লায়েন্টের কাছ থেকে স্টার্ট, ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেয়। তো আমি বললাম যে ভাই আমি তো আসলে প্রথম দিকে ই করতে পারতেছি না, আমি প্রথম ম্যাচটা দেখি, তো যখন যেভাবে বলতেছে SMS দিতে যে এই ওভার উইকেট যাবে সব মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে, তো ওর প্রতি আমার একটা ট্রাস্ট চলে আসে, ট্রাস্ট চলে আসলে আমার কাছে তখন হলো ওই যে বললাম 4 লাখ টাকা, পরে আমি পুরাটাই কনভার্ট করি USD-তে, USD-তে কনভার্ট করাতে আমার যখন হলো 500-র মতো হয় ওই ইয়েতে, 2-3টা এমনি নর্মাল স্টেক করে আমি 500 USD-র মতো হয়, পরে ওরা আমি বলি যেতে ও তখন অ্যাডভান্স চায় যে আমার 1,000 অ্যাডভান্স করতে হবে, পরে আমি বললাম যে 1,000 তো অনেক বিগ অ্যামাউন্ট, আমি 500 অ্যাডভান্স করি, 50-50, 500 আমি অ্যাডভান্স করতেছি আর 500 আমি আফটার ম্যাচ, ম্যাচের পরে দেবো আর কি। পরে বলতেছে আচ্ছা ওকে ডান প্রথম ক্ষেত্রে, কিন্তু নেক্সট টাইম ফুল অ্যাডভান্স পে করতে হবে, ও আমাকে এটা কনফার্ম করার জন্য। হ্যাঁ, পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে ব্যাপার না, আমি পরের ম্যাচে একটা টাস্ট হলে পরের ম্যাচে আমি ধরে দেবো। তো পরে একটা ম্যাচ হয় হচ্ছে আপনার হলো ইয়ের ওই কলকাতা নাইট রাইডার্স আর হচ্ছে হলো ডেভিড ওয়ার্নার খেলতো ওই টিমটাতে, হ্যাঁ যাই হোক ওই টিমটাতে খেলা হয় আর কি। তো খেলা হলে আমাকে ও বলে যে এটাতে কলকাতা আজকে হারবে, কিন্তু নর্মালি কলকাতা জেতার মতো একটা টিম আর কি, ওদের সাথে জেতার মতো। তো বলতেছে যে এটা হারবে, খুব কাছাকাছি হারবে, মানে খুব ক্লোজলি ম্যাচ হবো, উট ভালো উঠবো, ওই সময় স্টেক করবে, প্রথমে স্টেক করার দরকার নাই। তো আমি প্রথমেই 200 মতো মারি, যে 500 আছে 5,000, আমি হলো 200 মারা দিই, ওরে 500 দিয়ে দিলাম, আমার কাছে তখন হলো 4,300-র মতো আছে আর কি USD, 4,300 USD-র মতো আছে, 200 না 300 জানে, প্রথম আমি স্টেক করি খেলা শুরু হওয়ার আগে। আপনি কি মানে তখন ওই
বিট করতেছেন? হ্যাঁ হ্যাঁ, টু যে টোটাল টাকাটাই তো আমি ক্যাশ টাকাটা টোটালটাই আমি ওটার মধ্যে ডিপোজিট অনলাইনে বিট করতেছেন? হ্যাঁ, অনলাইনে ডিপোজিট করে নিলাম। এই বুকের সাথে আপনার পরিচয়টা কিভাবে হয়েছিল? ফেসবুকের মাধ্যমে। ওরা অ্যাড দিত, মানে ফেসবুকে বিভিন্ন ইয়েতে ওরা ওই যে নিচে কমান্ড করতো ম্যাচ রিপোর্টের জন্য। ওরা নর্মালি ওরা হলো হোয়াটসঅ্যাপটা বেশি ইউজ করে আর কি। হ্যাঁ, সেটা তো আমরা দেখতেই পেলাম যে সাকিবের ক্ষেত্রে আমরা যেটা, হ্যাঁ, ওরা হলো হোয়াটসঅ্যাপটা বেশি ইউজ করে। তো ওই হোয়াটসঅ্যাপের থেকে পরে প্রথমে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় না, প্রথমে আমি স্কাইপে দিছি আর কি। স্কাইপের পরে হোয়াটসঅ্যাপ দিছে আমাকে। ওকে, পরে হোয়াটসঅ্যাপ দিলে তখন আমাকে বলে যে এই ম্যাচটা কলকাতা জিতবে, খুব ক্লোজলি জিতবে। এক উইকেটে যদি পরে ব্যাট করে তাহলে এক থেকে দুই উইকেটে জিতবে, আর যদি আগে ব্যাট করে ওরা তাহলে চার থেকে পাঁচ রানে জিতবে, এরকম একটা ডিফারেন্স হবে। আর স্টেকটা করবি তখন যখন কলকাতা হারতেছে, উডটা বেশি, মানে কলকাতারে বেশি অফার করতেছে তখন। তো আমার কাছে 4300 প্রথমে 300 নিলাম কলকাতা। কলকাতা হারার অবস্থা, মানে কলকাতা হারবে এরকমই মনে হচ্ছে। লাস্ট উইকেটে প্রায় 23-24 রানের মতো লাগে আর কি, ওই দিন কলকাতা পরে ব্যাট করে আর কি। তো 23-24 মতো লাগে, তখন ওই সুনীল নারিন ওই ম্যাচটা জিতায় আর কি মেরে কলকাতা, কলকাতারে। ঠিক আছে, ওই সময় আপনার কলকাতাকে মানে এলো 10-11 করে উঠ দিচ্ছে, মানে আপনি 1000 দিলে 10,000 পাবেন। মানে ওইখানে উঠটার সিস্টেম হচ্ছে 1 স্টেক করলে 11, মানে আপনি ওই 111 আপনাকে রিটার্ন দিচ্ছে। তার মানে এক তো আপনি স্টেক কী করলেন, 10 আপনি প্রফিট পাচ্ছেন। ঠিক আছে, ওই সময় আমি 1000 মারি প্রথমে আর কি, ভয় পাচ্ছি যে হবে না হবে না, এত রান লাগে, দুইটাই বলার রয়েছে, ম্যাচ জিততে পারবো না, এরকম একটাই। হ্যাঁ, 8 বল না 9 বল বাকি আছে এরকম। তো ওই ম্যাচটাও জিতে যায়, আমি তখন আফসোস করি, পুরো ডলারটি যদি মারতাম তাহলে তো কাজ হতো, আর কি দরকার আছে। মানে লাভ করেছেন ঠিকই, কিন্তু তারপর নেশা হচ্ছে। হ্যাঁ, নেশা হচ্ছে। পরে আমি ওরে ওই টাকাটা দিয়ে দিই, পরে আরো 500 উইথড্র দিলে, মানে আপনার মিনিমাম 4-5 ঘন্টা লাগে ওই ক্যাশটা আপনার অ্যাকাউন্টের ই হতে। থেকে আমি যখন হলো উদ্র দিব, আপনি উদ্র দিলে মিনিমাম 4 ঘন্টা লাগে, 4 ঘন্টার মতো লাগে আর কি। তো 4 ঘন্টা পরে আমি যখন ওটা উদ্র দিলাম, উদ্র দেওয়ার পরে ওই ওরে ট্রান্সফার করে দিলাম 500। ও পরে বলতেছে যে আমি পরে আমি নক করি ওরে, মানে ওর প্রতি একটা ট্রাস্ট চলে আসছে আর কি। তো তখন আমার প্রায় 10,000 মতো USD, বাংলাদেশি টাকায় প্রায় 9,00,000-9,50,000 টাকা USD আমার আছে প্রফিট সহ আর কি। তো ওরকে আমি নক করি, ও আমারে বলে যে আরেকটা ম্যাচ আছে আজকে, না লেট হবে, আমি দিব। পর আমি কই এমনি নর্মাল কোনো ই নাই, কয় না নর্মালই নাই, ওটা একদম ফিক্সড, এরকম একটা ই বলে আর কি IPL-এ। হ্যাঁ, IPL-এ। তো সেমিফাইনালের আগে, মানে কোয়ালিফায়ের আগে একটা ম্যাচ দেয়, ওই ম্যাচটাতে আমরা, মানে আমি আসলে কী খেলা দেখি আমরা আসলে, ওকে, মানে সব কিছু যদি ফিক্সই হয়ে থাকে তাহলে দেখে লাভটা কি? আচ্ছা, এখানে আপনি একটা ইনফরমেশন দিতে পারেন কি না, যেহেতু বুকিরা ব্যাপারটা জানে যে আজকের ম্যাচটা ফিক্স, এতে ক্রিকেটারদের লাভ কী হয়? ক্রিকেটের সঙ্গে যারা জড়িত থাকে ওদের ওদের কী লাভটা হয়? আসলে আমি ওর সাথে কথা বলছিলাম এরকম, ওরা ম্যাচ কিনে নেয়, ওটা হচ্ছে মানে এখানে তো অনেক টাকা খরচ হয়, একটা প্লেয়ারকে অনেক টাকা দিতে হয়, এখানে স্পন্সরের ব্যাপার আছেই আছে। ওরা নাকি ওই স্পন্সরের ইয়ে থেকে ওরা ম্যাচটাই করে আর কি, দুই একটা ম্যাচ এরকম ফিক্সড করে যাতে ওরা ওই টাকাটা এখান থেকে উঠাই নিতে পারে। আচ্ছা, এরকম আর কি ও বলেছিল। আমিও নিশ্চিত না, মানে একটা বিষয় হচ্ছে যে এই বুকিদের হাতে যতগুলো চেন আছে, ধরেন একজন বুকির হাতে প্রায় 1000 চেন আছে, সো 1000 চেনের কাছ থেকে ও টাকা নিচ্ছে, অ্যাডভান্স টাকাটা নিয়ে নিচ্ছে যে আজকের ম্যাচের রেজাল্ট হচ্ছে এটা। আবার এই টাকাটার মেজর অংশ বা কোনো একটা অংশ দিয়ে সে হচ্ছে হলো ক্রিকেট প্লেয়ারদেরকে কিনতেছে, কিংবা পুরো টিমকে সে কনভিন্স করতেছে, কিংবা স্পন্সরকে কনভিন্স করতেছে, যেটাই হোক না কেন, এবং সেটা সম্পর্কে আমরা জানি না, যত পর্যন্ত জানতে পেরেছি সেটা হচ্ছে বুকি পর্যন্ত। ওকে, তারপর পরে ও আরেকটা ম্যাচ দেয়, ওই ম্যাচের সময় আমার 10,000 মতো USD আছে আর কি। তো আমি আর উদ্র দেই নাই যে ও ম্যাচ দিবে এই কারণে। তো এর মধ্যে আমি নর্মালি খেলতে খেলতে 5,000 মতো আমি লস্ট করি, নর্মালি নিজের মতো করে, নিজের মতো করে খেলতেছি আর কি। ওই রান ওভার টোভারে দেখা যাচ্ছে যে আগের ওভারে ঠিকই হচ্ছে, আমি যে ওভারে ওভার নিচ্ছি সে ওভার আন্ডার হচ্ছে, যে ওভার আমি আন্ডার নিচ্ছি সে ওভার হচ্ছে, মানে মিলছে না, যেভাবে মারছি হারতেছি। এবার হারতে হারতে 5,000 মতো আমার লস হয়। তো মাথা মতো একদম আইলে যায়, আরে এত ডি লস করে ফেললাম, তখন কিন্তু মাথায় আসে, দেখেন মোস্ট কমন কেস, তখন মাথায় থাকে যে আরে 10,000 ছিল, 5,000 চলে গেছে, এই 10,000 যেভাবেই হোক পূরণ করতে হবে, পূরণ করতে হবে জি। তখন আমি ওই 5,000 দিয়ে আবার খেলতে খেলতে প্রায় আরও 1,000 মতো লস হয় আর কি। পরে আমি 4,000 রেখে দিই যে না, ও যে ম্যাচ দিব ওই ম্যাচের উপরে খেলবো আর কি। তো ফাইনালি 4 ম্যাচ ইয়ে হওয়ার পরে যখন ও আমাকে ম্যাচ দেয়, ম্যাচ শুরু হওয়ার আগে ম্যাচ দেয় যে এই ম্যাচটা ইয়ে করবে, এত রান হবে, এই রানের ভিতরে খেলাটা হবে, খুব লো স্কোর ম্যাচ হবে, 130-140 রানের মধ্যে এই দল আটকে যাবে, পর ওরা জিতবে, তারপরও জিতবে। তো যখন অর্ধেক সময় গেছে তখন আমারে বলছে যে এখন স্টেক করতে আর কি। তো তখন আমি তখন আপনার 1,000-3,000 করে দিচ্ছি আর কি ওই দলকে, যে আগে ব্যাট করছে ওই দলটারে। পরে আমি ওই টোটালটাই মেরে দিই,
তখন একসাথে যা ছিল, হ্যাঁ একদম নীল করে ফেলি, 4000 এজি একদম মারি, মারলে ওই ম্যাচটা হাইরা যায়, মানে ওর রিপোর্টটা মিলে না, ম্যাচটা হেরে যায় লাস্টে, একদম জিতারও ম্যাচ, লাস্টের 4 বলে লাগে 2 রান কিন্তু হয় না রানটা, ঠিক আছে ওটা ই হয়ে যায়, পরে হাইরা যায়, পরে হাইরা গেলে পরে ওরে নক করে ও আমাকে ব্লক মারে হোয়াটসঅ্যাপ থেকে, হোয়াটসঅ্যাপ থেকে ব্লক মারে, স্কাইপে থেকেও ই করে দেয়, স্কাইপে থেকে করে দিলে পরে আমি আর পাচ্ছি না হঠাৎ, মানে এর মধ্যে তো আমার একদম মানে পাগল প্রায় অবস্থা, আমি এতগুলো টাকা এইভাবে নষ্ট করলাম এই টাকা আমি কেমনে কী করবো, তো এর ভিতরে মাথায় উদ্ভট বুদ্ধি আসে যে বাসার থেকে যে ব্যাপক টাকা নিয়ে এই টাকাটা আমার কাভার করতে হবে, তো তখন আসলে ওই যে $5 তো চিন্তা নাই, তখন হলো হাজারের হিসাব চলে আসে মাথায়, ঠিক আছে 100-200 করে প্রতি বলে বলে মারি, হ্যাঁ তখন বাসার থেকে 100-200 মানে হচ্ছে 10,000-20,000 এরকম করে প্রতি বলে বলে মারা হয়, তো বাসার থেকে আমি 2,00,000 টাকার কথা বলি, একটা চাকরির ব্যাপারে কথা বলি, মিথ্যা বলি আর কি, যে আমার একটা গভর্নমেন্ট জবের ব্যাপারে ইয়ে হয়েছে, তো এখানে 1,00,000-2,00,000 টাকা ওদের আগে অ্যাডভান্স করতে হবে, এটা বলে বাসার থেকে 2,00,000 টাকা আমি নেই, ওনারাও দেয় আমাকে বিশ্বাস করে, ওই যে বললাম তাদের ট্রাস্টের ব্যাপারটা অনেক বেশি ছিল আমার প্রতি, ঠিক আছে পরে আমি নর্মালি ওই 2,00,000 টাকা নিই, 2,00,000 টাকা নিয়ে তখনও আমি উত্তরাতেই থাকি আর কি, পরে যখন হলো ওই 2,00,000 টাকায় পুরোটাই আমি আবার অনলাইনে ই করি, ডিপোজিট করি আর কি, 2,000 টাকা না 3,000 টাকা হাতে ছিল, বাকি পুরোটাই আমি ওখানে ডিপোজিট করি, ডিপোজিট করলে পরে এর মধ্যে আমাকে মাল্টির নেশায় পায়া বসে, মাল্টি বলতে না না ওই বিটিংয়েই মাল্টি সিস্টেম আছে, মানে উডটা বেশি হয়, আপনি 3-4-5 ম্যাচ একসাথে নিতে হবে যে এরা জিতবে, ফুটবল তো অনেক খেলা হয়, ঠিক আছে তো ওইখানে আমার ওই যে ওইভাবে ফেসবুকে এটির মাধ্যমে ওদের ওইখানে ফুটবলেরও একটা এরকম বুকি বলতে কি, ওরা হলো টিপার বলে আর কি, নিজেদেরকে টিপার দাবি করে যে ওরা ভালো টিপস দেয়, ম্যাচ 10টার মধ্যে 8-9 জিতাবে এরকম একটাই, তো ওইখান থেকে মাল্টি ওরা হলো ই করে, তো আমি নিজেও তো মোটামুটি বুঝি ফুটবল ক্রিকেট খেলাটা বুঝি, কোন টিম ক্লাবের খেলাগুলা তো বোঝা যায় যে কে ভালো খেলে এই খেলে, তো এরকম করে 5-10 করে ম্যাচ নিলে দেখা যায় 1-2 ম্যাচ হেরে যায় আরগুলা ঠিকই জিতে, কিন্তু এখানে সিস্টেম হলো যে আপনি যে কটা ম্যাচ নিচ্ছেন ওই কটা জিততে হবে, একটা হারলে লস, আচ্ছা এটা হলো সিস্টেম ওইখানে, মাল্টির সিস্টেমটা হলো এটা, কিন্তু এটা আমার একটা নেশা হয়ে দাঁড়ায় যে প্রতিদিনই 1-2 করে মাল্টি আমি আর কি, যতগুলো খেলা আছে এগুলো ঘাইটা ঘাইটা দেখি, মানে ওটার অ্যাভারেজগুলো দেখি, আগের তখন টোটালি এটার প্রতি একটা অ্যাডিক্টেড চলে আসছে আর কি, অন্য কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই কাজ করে না, তো ই করার পরে আপনি যখন আমি ওইটা করি তো ওই 2,00,000 ওই টাকাও আর কি ওই 2,000 ইউএসডি আমি লস করি, ওই মাল্টির পিছনে লস হয় বেশিরভাগটা, ঠিক আছে ওই দেখা 1-2 করে ম্যাচ হারছি হয়, তো এর মধ্যে বাবা ব্রেন স্ট্রোক করে আমার বাবা আর কি, নিয়ে আসি, নিয়ে আসার পরে ওইখানে ভর্তি থাকে, তো ওই সময় বাসার থেকে আর কি প্রায় 2,00,000 টাকার মতো দেয় চিকিৎসার জন্য আর কি, বাবার যা লাগে টাকা 2,00,000 টাকার মতো আমাকে হাতে দেয় আর কি, এদিকে যায় খরচও কী হোক অপারেশন করার কথা বলে ডাক্তাররা প্রথম অবস্থায়, তো পরবর্তী তার অপারেশনটা আল্লাহর রহমতে লাগে না আর কি, দোয়াতে আল্লাহর রহমতে আর লাগে না, তখন আমার হাতে ওই চিকিৎসা বাবদের যে টাকাটা ছিল ওইখান থেকে আমার 1,30,000 টাকা ছিল হাতে, মানে 70,000 টাকা আপনি জুয়া খেলেন আমার খরচ হয়, হ্যাঁ তো ডাক্তাররা বলতেছে অপারেশন করা লাগবে না, তখন আমার ভিতরে কাজ করে যে তাহলে তো ওই টাকাটা এখন লাগতেছে না, বাবা সুস্থ হওয়ার পরে না টাকার হিসাব নেবো, তার আগে তো আর নেবে না, মানে তখন মাথার ভিতরে এই কাজটা করে আর কি, তো তখন আমি ওই 1,30,000 টাকার মধ্যে 10,000 টাকা হাতে রাখি যে কোনো ওষুধ টষুধ যদি কখনো লাগে সেটা তো আবার আনতে হবে, এটা মনে করে আর বাকি 1,20,000 টাকা আমি আবার বিটিয়ে ই করি এবং হারে, হ্যাঁ ফাইনালি ওটাও আমি হারি, তো হারার পরে ভর্তিতে আমি হচ্ছে ওই যে 10,000 টাকা ছিল এই 10,000 টাকা আমি আবার ই করি, মানে ওটাও ভরে ফেলি 100 USD ভরে ফেলি, দেখেন এইটা একটা লিমিটে গিয়ে নিশ্চয়ই উনি থমকে দাঁড়িয়ে আছে, তারপর এখানে এসছে, কিন্তু এখানে উনি বারবার এটা কেন করছে, ওনাকে যেই টাকাটার নেশাটা পেয়ে বসছিল সেটা হচ্ছে ওনার অ্যাকাউন্টে কখনো না কখনো একটা বড় অ্যামাউন্ট জমা হয়েছিল, দ্যাট ইজ $10,000, উনি ঘুরে ফিরে ওই স্বপ্নে বিভোর যে যেভাবেই হোক আমাকে এটাকে পূরণ করতে হবে, এবং ওই $10,000 কিন্তু ওনার ইনভেস্ট ছিল না, এটা ইনভেস্ট মানে ছিল না, এটা আপনার জুয়া খেলে আপনি অর্জন করেছিলেন, $4,000 থেকে $10,000 হয়েছিল আর কি, $4,000 আপনার ইনভেস্ট ছিল, কিন্তু $4,000 সমস্ত টাকাটা আপনার নিজের টাকা ছিল না, ওটাও প্রফিটের টাকা ছিল, 5,00,000 টাকা ছিল, ওই 5,00,000 টাকা আপনি স্টুডেন্টদেরকে ইয়ে করে টাকাটা করেছিলেন, সো আলটিমেটলি এখানে যেটা হচ্ছে যে হ্যাঁ এটা বৈধ ছিল, স্টুডেন্টের জায়গা থেকে আপনি ইয়ে করে করছেন, এটাও তো শর্টকামিং মানি, মানে অল্প সময়ের মধ্যে চলে আসছে, এবং যেহেতু $10,000 চলে গেছে, এটা $10,000 মানে 9,00,000 টাকা 9,50,000 টাকার একটা ব্যাপার, তো এটা তো লস অফ মানি, এটা কত বছর আগের ঘটনা, এই 2016, এবং এই 9,00,000 9,50,000 টাকা খুব অতি দ্রুত তিনি আবার লস করেন, এবং লস করতে গিয়ে
প্রথমত যখন 10 লাখ টাকা ছিল তখন স্বপ্ন ছিল আরও বেশি কামাবেন, কারণ উনি একটা নির্ভরযোগ্য বুকি পেয়ে গিয়েছিলেন। এবং যখন একটা লস হয়ে গেল তখন মাথা খারাপ হয়ে গেছে, না এই টাকাটা তো আমার কাছে ছিল, এটা টেস্ট তো আমি জানি, সো এই টাকাটা অ্যাচিভ করতে হবে। এটা করতে গিয়ে উনি বাড়ি থেকে বিভিন্নভাবে বাবার ট্রিটমেন্টের টাকা বলেন, অন্যান্য টাকাগুলো বলেন, এগুলো উনি ইনভেস্ট করছেন এবং তারপরে ওনার যাচ্ছে তো যাচ্ছে। বিশেষ করে যারা বেটিং করেন বা জুয়া খেলেন তাদের ক্ষেত্রে এই স্টোরিটা খুবই কমন, 99% কমন। যারা লস করেন তাদের ক্ষেত্রে প্রথমে একটা বড় অ্যামাউন্ট জমা হয়, ওই অ্যামাউন্টের সাথে স্বপ্ন জমা হয় এবং তারপর তারা ওটা হারেন এবং ওটাকে রিকভার করার জন্যে যা আছে তলপি তলপা সহ সমস্ত কিছু লুজ করেন। ওনার কোথায় গিয়ে থামছে এটা একটু জানি, তারপর কী হলো? তারপরে আমি ওইটা লস করার পরে ওই 10,000 টাকাও আমি আর কি 100 USD আবার ডিপোজিট করি, ডিপোজিট করলে 50-এর মতো হেরে যাই। এই সময় আবার একটা মানে একটা মেসেজ দেয় আমাকে একটা ইয়ের থেকে যে এই ম্যাচটা আজকে উইন হবে, ফুটবলের একটা ম্যাচ দেয়। আমি চিনি না, তখন ওকে চিনি না আর কি। তো আমি ভাবলাম যে দত কে নাকি আজাইরা, তো আমি আর ওটাতে ই করি না, কিন্তু ম্যাচটা জিতে ও যেটা দেয় ওই ম্যাচটাই জিতে, এর মধ্যে আমি ওই 50 USD লস করি। তখন আমার ওর প্রতি একটা ই হয়, একবার কিন্তু আমি দেখেন মানুষ ভুল করে কোথায়, আমি কিন্তু একবার ভুল করলাম মানে একবার বুকের মাধ্যমে কিন্তু আমি আবার সব হারাইলাম। তারপরে আবার ওর প্রতি আমার একটা ই চলে আসে, যেহেতু ফুটবলে ভালোই দিতেছে তাহলে দেখি ওর সাথে কথা বলি। তখন আমি ওর সাথে চ্যাট করি আর কি, তো ও লন্ডনে থাকে এরকম বলে, তো ওর সাথে কথা হয়, ওর সাথে ইংলিশে চ্যাট ট্যাট করার পরে ও বিস্তারিত বলে যে আমরা একটা ক্লাব হাউস থেকে আমরা এগুলোর থেকে নিউজ নেই, মানে ম্যাচ রিপোর্ট নেই, তো এগুলা হয়। তো পরে ও স্কোর দেয়, মানে এই ফুটবল গোল ম্যাচে 3টা গোল হবে, 2-1 হবে, এই দল জিতবে 2-1, এরকম স্কোর দেয়, মানে দল দিত আবার গোলের কথা বলতো, এক্স্যাক্টলি মিলতো এরকম। তো এরকম এখন আমার কাছে তো USD নাই, এখন আমার চিন্তাভাবনা এখন আমি আবার কীভাবে USD ভরবো। এর মধ্যে ওই যে ওই বাসার থেকে তো 2 লাখ নিয়ে রাখছি চাকরির কথা বলে, তখন আবার আম্মুকে একটু প্রেশার দিই যে আম্মু আরও টাকা লাগবে, ওরা তো টাকার কথা বলতেছে, নাহলে তো কাজ হচ্ছে না, কাজটা আটকে আছে এরকম আর কি, যে আরও হ্যাঁ 3 লাখ টাকার মতো লাগে। এর মধ্যে বাবা সুস্থ হয়ে যায়, সুস্থ হলে তখন আমাকে বলে যে ট্রিটমেন্টে কত টাকা লাগছিল, ওগুলো তো কোনো ইটি বলে না। আমি বললাম যে সবটাই লাগছিল, ওখানে তো ছিল না, থাকলে তো দিতামই আপনাদের, এরকম বলে আর কি কোনো রকমে ওটা ম্যানেজ করে নেই আর কি। ম্যানেজ করে নিলে পরে আবার ওই চাকরির কথা বলে আরও 3 লাখ টাকা নেই। তখন বাবার ব্যবসা ওই যে যখন আর কি ব্রেনস্টর্ম করে তখন ব্যবসাটা অনেকটাই লস হয় আর কি, মানে ওই সময় যাদের কাছে টাকা পাই তুই বাড়ি থেকে কত টাকা নিয়েছেন? টোটাল বাড়ি থেকে 16 লাখ টাকা নিয়েছে। একদম বাড়ি থেকে নেয়া? এটা একদম বাড়ি নিজে যা ইনকাম করেছেন সেটাও তো এখানে দিয়ে দিয়েছেন। সেটা তো ওই যে পরে চাকরি করলাম, চাকরির টাকা বেতনের টাকা 1 টাকাও আমি কোনো নিজের মানে বেটিং এ করেছেন? হ্যাঁ, আমি 2014 থেকে জব করি, প্রাইভেটে জব করতেছি, এর মধ্যে ওই USD তো সব শেষ, মানে এখন টেনশন যে কিভাবে USD করব। তো স্যালারি টাকা যেটা হয় সেটা তো একদম মানে থাকা খাওয়ার পরে দেখা যায় 20-25 হাজার একদিনেই শেষ হয়ে যায় বিটিংয়ে। তো পরে আমি লোকাল থেকে মানে আমার এলাকাতে যারা বোর্ড চালায়, বিভিন্ন অনেকে আছে যারা বোর্ড চালায়, মানে ওই যে যাদের দোকানে জমা রেখে টাকা ই করে, তো এরকম অনেকে আবার ই করে, তো ওদের মাধ্যমে এক ছোটো বাইরে দিয়ে এক জায়গা থেকে একটা ম্যাচ নেই, 1 লাখ টাকার 100 ম্যাচ নেই আর কি। আমরা ছোটো দল নেই, 100 ম্যাচ জিতলে আমরা হলো 1.5 লাখ টাকা পাবো আর কি, 1500 করে বাজার থাকে আর কি। তো জমার কথা বলে তো আমি একটা চেক দিই ছোটো বাইরে, যে তুই এই চেকটা জমা দিয়ে দিস, কালকে সকালে ওরা ই করতে পারবে, হ্যাঁ টাকা ক্যাশ নাই, ব্যাংকে আছে নিয়ে নিবি, মানে ভুয়া চেক। চেক দিলে পরে ওইটা নিয়ে 1 লাখ টাকা ই করা হয়, ওই ম্যাচটা আমরা হেরে যাই। হেরে গেলে পরে ওই টাকা তো পরের দিন ওরা ব্যাঙ্কেই করে, ব্যাঙ্কেই করলে ব্যাঙ্কে তো ওটা টাকা পায় না। পরে ওইটা নিয়ে একটু এলাকাতে মানে জানাজানি হয় বিষয়টা নিয়ে, যে চেক দেওয়ার পরে এখানে টাকা এই বিটিংয়ের ব্যাপারটা, এটা বাসার থেকে জানে আর কি। তো বাসার থেকে জানলে বাসার থেকে যখন আম্মু শুনে, আব্বু তো যে অসুস্থতার কারণে যাতে ব্রেনে চাপ না পড়ে এটা ডাক্তার বলে দেয়, তো আম্মু এটা আমার এক খালা মানে ছোটো খালা ওনার কাছ থেকে 1.5 লাখ টাকা এনে দিয়ে দিয়ে আমার বাসায় যাওয়ার জন্য ফোন করে আর কি। মানে আপনাকে জানায়নি ঘটনাটা? না, আমাকে জানাইছে, মানে আমার সাথে কথা বলছে, তখন আমি বলছি অনেক মানে তখন কান্নাকাটি করছে, অনেক কথা বলছে আর কি। তো বলার পরে পরে আমাকে বাসায় যাওয়ার কথা বলে আর কি। তো আমি বাসায় যাই, বাসায় গেলে তখন আর কি আম্মু ওনার মাথা শুয়ে আমাকে কসম কাটতে বলে যে এই পথ থেকে আমি ফিরে আসবো, এরকম আর করবো না এরকম আর কি। তো আমাকে তো এর মাঝখানেও আরও টাকা বাসা থেকে নিছি, 20,000-50,000 এরকম করে বন্ধু বান্ধবের কাছ থেকে নিছি, সেগুলো টোটালি ফ্যামিলির থেকে, এবারে যে সব মিলে আরও 4 লাখ টাকা দিয়ে সব পরিশোধ করে আর কি। সব ঋণগুলো পরিশোধ করলে পরে তারপরে আমার জিজ্ঞেস করে আম্মু একান্তভাবে যে আর কোনো টাকা পয়সা কেউ পায় কি না, থাকলে একবারে বলো, একবারে পরিশোধ করে দেবো, এরপরে জানি আর কখনও এই ধরনের কথা না শুনি। বাবার এই অবস্থা ফ্যামিলিতে, তুমি বড়, তোমার কাছ থেকে ছোটরা শিখবে, সব কিছু মিলে মানে আমাকে বোঝানোর চেষ্টা করে। তো আমার ভিতরেও ওই কাজটাই করে, আসলে তো ঠিক আমি তো এতদিন ভুল পথে হাঁটছি, এরকম একটা
চিন্তাভাবনা তখন তৈরি হয়। তৈরি হলে আমি তখন আর কি আইডিয়া করে মানে 170,000 টাকার কথা বলে দিই বাসায়। মানে এটা আপনার ছিল নাকি আপনি টাকাটা নিলেন? নেব, মানে এখানে ছিল 60-70,000 টাকার মতো পায় আর কি আমার কাছে। আর কিন্তু আমি বললাম আর কি যে আরো 1,00,000, হ্যাঁ বেশি করে বললাম যে আমার 1,50,000-এর কিছু বেশি আছে, 60-70,000 টাকার মতো, তাহলে এটা দিলে মোটামুটি সব ক্লিয়ার হয়ে যায়। তো আম্মু একটা ব্যাংকের থেকে লোন করে 2,00,000 টাকা। কারণ ওই আমাকে টাকা দিতে দিতে বিজনেসের টাকাটাও তো অনেকটা শর্ট পড়ে যায়, বাবার বিজনেসটা কমে যায় আর কি, এরিয়াটা কমে যায়, বিস্তার থাকে না আগের মতো। পরে তখন আর আত্মীয় স্বজনের থেকে তো আর ওইভাবে আসলে এত টাকা কেউ দিতে চায় না, গ্রামে তো বোঝেনি। তখন ওই ব্যাংকের থেকে 2,00,000 টাকা লোন করে আর কি, লোন করে ওই 2,00,000 টাকা আমাকে দেয়। 2,00,000 টাকা দিলে আমি ওই যে টাকা যারা পায় ওদেরকে টাকাটা দেই না, না দিয়ে আমি ভাবি যে যে টাকা লস করছি হয় এটা দিয়ে সব আবার আসবে, তা নাহলে এডিউ লস। আমি কিন্তু তখনও যে আম্মুর সাথে কথা দিছি যে আর খেলবো না, বিটিং করবো না, কিন্তু তারপরেও আমি আবার এই কাজটাই করলাম। তো করার পরে যখন আমি ওই বিটিং করলাম, বিটিংয়ে তো লস, ওইটাও লস, লস হয়ে গেল। লস হওয়ার পরে তখন কী করবো কী করবো মাথায় কোনো কিছু ধরছে না। এদিকে ওই টাকার জন্য ওরা চাপ দিচ্ছে যারা পায় আর কি, তারা যদি আবার বাসায় বলে তাহলে তো আবার বাসায় সব জানাজানি হলে তখন সমস্যা, একবার বিশ্বাস করে সব কিছুই করে দিছে। তো পরবর্তীতে আমি ওই অফিসে আমি অ্যাকাউন্টসে কাজ করতাম আর কি, অ্যাকাউন্টসে কাজ করাতে। তো বৃহস্পতিবার বিকেলে ক্যাশ জমা হয়েছিল অফিসে প্রায় 90,000 টাকার মতো। ওটাও চুরি করেন? না, ওটা আমার কাছেই থাকতো, অ্যাকাউন্টসে আমি ছিলাম তো টাকাটা আমার কাছেই থাকতো, কিন্তু ওই টাকাটা রবিবারে লাগবে, মানে শুক্র শনি বন্ধ অফিস, রোববারে টাকাটা লাগবে, ঠিক আছে, রোববারে টাকাটা লাগবে। ওই সময় আমি ওই 90,000 টাকা দিয়ে আমি লোকালে ম্যাচ নিই। মানে মাথা যখন মাথা কাজ করে না, একটা মানুষের ড্রাগের নেশাটা যেরকম ভয়াবহ, জুয়ার নেশাটাও সেরকম ভয়াবহ। আচ্ছা, তারপর? পরে ওই 90,000 টাকা আমি হেরে যাই, হেরে গেলে শনিবার দিন আমি মানে শুক্রবারে হেরে যাই, বৃহস্পতিবার রাত্রে থেকে শুক্রবারের মধ্যে 90,000 টাকা আমি হেরে যাই। হেরে গেলে তখন তো একদম মানে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা, অফিসের টাকা এই করা হয়েছে, এই টাকা কী করবো। পরে আমার বোনকে জানাই আমি যে আপু এই অবস্থায় আন আমি কী করবো। তো আপু গেলে তোর যা খুশি কর, তুই এমনিতেই সব কিছু শেষ করছস, আর যা মন চায় মানে ক্ষোভের থেকে যেটুকু বলার আর কি বলে। তো তখন আমি ডিসিশন নিয়ে যে আত্মহত্যা করবো, এই মুখ আর কারো দেখাবো না, মানে আপনি ডিসিশন আপনি সুইসাইড করবো, সুইসাইড করবো, এরকম একটা ডিসিশন নিয়ে আমি SMS বাসায় SMS দিই, আমি মোবাইলটা বন্ধ করে দিই। তো বাসার থেকে সবাই টেনশনে পড়ে যায়, কারণ জানে যে একটু জেদটা বেশি ছোটোবেলার থেকে, ও যদি কিছু করে ফেলে এরকম একটা তাদের ভিতরেই হয় আতঙ্কিত হয়ে। পরে সকালবেলায় আমার মা ওইখানে আসে, আমার এক মামাকে নিয়ে আসলে পরে অফিসে কথা হয়। অফিস তো রবিবার দিন আর কি, রবিবার সকালে তো অফিসে ওই টাকাটার ব্যাপারটা জানে আর কি, যে টাকাটা আমার কাছে নাই। তো ই করে এই সময় আর কি আমার আম্মুরা আসে, আসে পরে সময় নেয় যে কালকে পরের দিন আর কি সোমবার দিন টাকাটা দিবে আর কি, আর আমাকে নিয়ে আস যাবে আর কি। পরে আমাকে রিজাইন দিয়ে পরে ওইখান থেকে নিয়ে আসে, নিয়ে এসে পরের দিন পরে রিজাইন দিয়ে নিয়ে আসলে পরের দিন অফিস থেকে অফিসে ওই টাকাটা দিয়ে দেয় আর কি। দেওয়ার পরে আমার যে মোবাইল টোবাইল ছিল ওটা সব আম্মুকে দিয়ে দিই, এখন অ্যান্ড্রয়েড ফোন আর ধরি না, 2 মাস হতে যাচ্ছে আর কি। 2 মাস মানে লাস্ট 2 মাস আগের ঘটনা? হ্যাঁ, লাস্ট 2 মাস। দ্য থিং ইজ দ্যাট আপনারা জানেন কি না, আগের কয়েকটা সিক্রেটস এরকম যে ঘটনাটা ছিল, এই অ্যান্ড্রয়েড ফোন তারা ধরে না, যারা এখান থেকে বলে অ্যান্ড্রয়েড ফোন ধরলেই মনে হয় যে ওখানে ঢুকে যাই, মানে নেট চালাইলেই মনে হয় যে আহা একটু একটু যেয়ে দেখি কী অবস্থা, 2 টাকা ইনভেস্ট করে দেখি, এবং তারা এটা একদম ডিটাস্ট হয়ে যায় এখান থেকে। এখন আর অ্যান্ড্রয়েড ফোন ধরি না, এই নর্মাল একটা সেট ইউজ করি আর কি, আর বাবার সাথে বিজনেসে সময় দিচ্ছি। চাকরি বাকরির জন্য কয়েকটা ইয়ে হয়েছে বাবার পরিচিতর মাধ্যমে, ওই দেখা যায় 18,000-20,000। কত টাকা লস করলেন ওই বাসার থেকে নিয়ে সব মিলে? 18,00,000 টাকার মতো। 18,00,000 টাকার মতো লস করেছেন বাসা থেকে, 14,00,000 আর ওই বিজনেসে 4,00,000। এইটা তো আপনি কন্টিনিউয়াসলি লস করেই যাচ্ছিলেন, তারপর আপনি কেন ইনভেস্ট করতেন? নেশা, শরীর মানে কেমন জানি লাগতো, এমন আসক্ত হয়ে গেছিলাম মানে অফিসে কাজ করতেছি, এক হাতে মোবাইল চাপছি, ঘুরতেছি মানে ফ্রেন্ডদের সাথে ঘুরতেছি, আমি মোবাইল চাপছি মানে ওই বিটিংয়ের সাইটে আছি। সবাই বলতো এত মোবাইল কেউ চাপে এরকম, সবাই বলতো আর কি যে মোবাইলে কী করছে। তো বাসার ফ্যামিলি সবাই দেখতো, ভাবতো যে এমনি হয়তো নেট টেট ইউজ করি, ফেসবুক মেসেঞ্জার এগুলো, কিন্তু আমি তো থাকতাম ওইটাতে। মানে একটা ওখান থেকে বেরোতে অনেক চেষ্টা করছি আমি, মানে হার্ডলি চেষ্টা করছি, মানে ফাইনালি ডিসিশন নিয়েছি সব মানে অ্যাপস ট্যাপস আনইনস্টল করে দিয়েছি ফোন থেকে। আপনি আপনার এই কয়েক বছরের অভিজ্ঞতায়, মানে ইন্টারন্যাশনাল বেটিংয়ের অভিজ্ঞতায় কীরকম ছেলে মেয়ে দেখেছেন এখানে যারা বাংলাদেশ থেকে? অনেক হাই ক্লাস থেকে শুরু করে লো ক্লাস, জুনিয়র প্লাবান, ইন্টার, SSC লেভেলের, ওই USD নেওয়ার জন্য অনেকেই নক করতো, কথা বলতাম, জিজ্ঞেস করতাম, পরে অনেকেই আইডি খুলে দিতে বলতো, এদের বলতাম যে এই রাস্তাতে কখনো এসো না, যা কইছো ওই পর্যন্ত থাকো, এগুলোর জন্য আর নক করো না। আপনারা চিন্তা করতে পারেন, আমি যেন একটু আগে বলছিলাম যে আমাদের লোকাল ক্যাসিনো ধরা পড়েছে, সেখানে টাকার পাহাড় দেখে একজন সেন্সলেস হয়ে যাচ্ছেন, তাহলে এই যে আমাদের টাকা, হাজার হাজার কোটি টাকা,
হাজার হাজার কোটি টাকা এটা ডলার হয়ে বিদেশে চলে যাচ্ছে এইভাবে। ওরা তো ইন্টারন্যাশনাল মাফিয়া যারা এই জিনিসগুলো নিচ্ছে। এটা তো কোম্পানি আছে, একটা কোম্পানি, একটা মহিলা এটার। ক্যান ইউ ইভেন ইমাজিন কত টাকা, কত কোটি কোটি টাকা, কত হাজার কোটি টাকা, এটা বন্ধ করা যায় না? সরকার স্টেপ নিলে চাইলে বন্ধ, সরকার মাঝখানে স্টেপ নিয়েছিল বলতে যে এর থেকে এই ওয়েবসাইটগুলো যাতে না হয় সেগুলো বন্ধ করে দিয়েছিল, মানে ওয়েবসাইটে ঢোকা যেত না। কিন্তু তারপরের দিন থেকে আবার অল্টারনেটিভ লিঙ্ক দিয়ে দিয়েছিল, মানে অল্টারনেটিভ লিঙ্ক আছে। হ্যাঁ, ওই যে অল্টারনেটিভ লিঙ্ক মোবাইলের ইজ আছে এগুলোর মাধ্যমে আজকে অনুষ্ঠানটা শুনলেন, তাদেরকে আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে আমি এমনভাবে অনুষ্ঠানটা প্রচার করবো যাতে করে কেউ যাতে এই জিনিসগুলোর সুযোগ নিতে না পারে। সুতরাং উনি একদম খোলামেলা বলেছে, কিছু ওয়েবসাইটের ঠিকানা বলেছে, কিছু ইয়ে বলেছে, সেগুলো আমি এখানে মিউট শব্দ ব্যবহার করে দিয়েছি, আমি প্রচার করিনি। বাট ইট ইজ অ্যাভেলেবল রাইট নাও। এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে চাই। প্রথম কথা হচ্ছে যে উনি শুধু চাকরি হারিয়েছে তাই না, ওনার কনফিডেন্স লেভেলটা কতটা জিরো হয়ে গেছে আপনার একটা জিনিস চিন্তা করে দেখেন। একটা মানুষের কনফিডেন্স লেভেল যখন জিরো হয়ে যায় তখন ওই মানুষটার ঘুরে উঠে দাঁড়ানো খুব মুশকিল। উনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন না এখন। এবং এই 18 লক্ষ টাকা একটা মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক টাকা, অনেক টাকা। তা এবং কী পরিমাণ এক্সট্রিম লেভেলে চলে গেলে একটা মানুষ সুইসাইড করার প্ল্যান করতে পারে, তাহলে আপনার এই জিনিসটা চিন্তা করে দেখেন। অ্যান্ড ইট ইজ নট দ্য কেস। আমি একজন মসজিদের ইমাম পেয়েছিলাম, আপনারা যদি ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে যান ওখানে দেখবেন একজন মসজিদের ইমাম, তিনি পর্যন্ত ইনভলভ। উনি যখন দুই লাইন তেলাওয়াত করেছেন আমি হা হয়ে শুনছি, আল্লাহ তাকে কী সুরেলা কণ্ঠ দিয়েছে। ওই ঘটনার একটা লাইন আমার মনে আছে যে মসজিদে সবাই নামাজ পড়বে শুক্রবারে জুমার নামাজ, পাওনাদারের সংখ্যা এত বেড়ে গিয়েছে যে আমি জুমার নামাজ ফেলে পালিয়ে গেছি। উনি ওই জুমার নামাজ পড়াতো ইমাম। এবং তাহলে বুঝেন যে এটা এটা কী পরিমাণ সংক্রমক। হ্যাঁ, আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে, আমাদের অনেক বেশি কাজ করতে হবে। শুধু লোকাল এই যে ক্যাসিনো ধরলে হবে না, আমাদের ইন্টারন্যাশনাল এগুলো থামাতে হবে, আমাদের ছেলেমেয়েদেরকে বাঁচাতে হবে, আমাদের পরিবারদেরকে বাঁচাতে হবে। অ্যান্ড প্লিজ বি আওয়ার, এখানে শুধু সরকার চেষ্টা করলে পারবে না, আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে। অনেক কষ্টের টাকা, হ্যাঁ, এই টাকাগুলো যেন আমরা বাপের টাকা এইভাবে যেন অন্যায় পথে না পারাই। এবং আজকের এই এপিসোডটা শুনে 10 জন মানুষও যদি থেমে যায়, যারা এই কাজগুলো করতেছিলেন তারা যদি থামেন, তাহলে আমরা বলতে পারবো যে আজকের এপিসোডটা সাকসেসফুল। আমি ধন্যবাদ জানাই যে আপনি নিজের আইডি, নিজের ফেস অনেক কিছু হাইড করে হলেও আপনি পাবলিকের সামনে কনফেস করেছেন, এবং আমি বিশ্বাস করি যে আজকের এপিসোডটা শুনে অনেকে স্টপ হবে। তো শেষমেশ কি আর বলার আছে যদি দুই লাইনে বলতে বলি? আসলে বর্তমান তরুণ প্রজন্ম এটার প্রতি অ্যাডিক্টেডটা বেশি, মানে সব ক্ষেত্রে, মানে আমরা তো আমি তো দেখছি, মানে আমার নিজের এই 7-8 বছরের অভিজ্ঞতায় যেটা বললি আর কি, যেটার সাথে সম্পৃক্ত অনেক বাংলাদেশে কম করে হলেও 100,000 আইডি আছে, 100,000, ঠিক আছে, সব এই টাকাগুলো আর এইখানে খেলে কেউ আর্ন করতে পারে না, মানে যতই লাভ হোক চলে যাবে, কারণ এটা এমন একটা নেশা, যতক্ষণ ইউএসডি থাকে ততক্ষণ স্টেক করতেই মন চায়, সেটা যে খেলা হয়। এমনও আমার এমনও গেছে যে আমি খেলা বুঝি না, হর্স রেস হইতেছে, মানে ঘোড়ার রেস খেলা হইতেছে, আমি জেনে না কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু ইউএসডি আছে মারতাম আইডিয়া করে যে এটা মনে হয় জিততে পারে, দেই এটাতে, এইরকম, মানে ই হতো। বাস্কেটবল কোনো টিম জানি না যে এই টিম কেমন খেলে, ভালো খেলে না খারাপ খেলে, খেলা হচ্ছে, মানে ক্রিকেট ফুটবল নাই, অনেক সময় ক্রিকেট ফুটবল খেলা নাই শরীরের মধ্যে, কিন্তু তখনও মনে হচ্ছে যে এটার মধ্যে স্টেক করি, এরকম হয়তো। আর এখন তো গ্রাম পর্যায় থেকে শুরু করে শহরে যেখানে ক্রিকেট খেলা হয় সেখানে আপনার এমনি নর্মাল যে খেলাগুলো হয় এগুলোর মধ্যে বাজি হয়, 4,000-5,000-10,000 টাকার নিচে ম্যাচ খেলে না, এমনিতে যে খেলাগুলো হয়। তো এমনভাবে এগুলো আসক্ত হয়ে গেছে। আসলে এটা সরকার যে পদক্ষেপ নিয়েছিল, ওই ওয়েবসাইটের লিঙ্কগুলো যদি টোটালি বন্ধ করে দিতে পারে, মানে নিটেলারি স্কিল থাক কিন্তু আদার যে সাইটগুলো আছে, বিডিং সাইটের 8-10টা সাইট আছে বাংলাদেশে অ্যাভেলেবল, ওই বিভিন্ন চ্যানেলে অ্যাড যাবে, খেলার চ্যানেলগুলোতে অ্যাড যাওয়ার কারণে এটার প্রতি আসক্তটাও বেশি আর কি মানুষের। তো এইগুলো যদি বন্ধ করা যায় আর তাহলেই সম্ভব। আর আসলে নিজের আত্মশুদ্ধিবোধ তখনই জাগে যখন মানুষ খুব বিপদে পড়ে। হ্যাঁ, এখন এই যে লাস্ট আমি 2 মাস এমন অবস্থা যে বাবার কাছ থেকে 50 টাকা চায় নিয়ে চলতে হচ্ছে আমাকে, কিন্তু একটা সময় আমার কাছে 50,000 টাকা মনে হতো না। এখন চাকরির জন্য অফার করলে যদি 10,000-12,000-15,000-20,000 বলে, আমার সময় মাত্র 20,000 টাকা জব করুম, এরকম একটা চিন্তা ভাবনা চলে আসছে। ওই যে বললাম কনফিডেন্স লেভেলটা জিরো করে, ঠিক আছে, যার কারণে এখন বাবার ব্যবসার দেখাশোনা করতেছি, ওটার মধ্যে ইনভলভ হয়ে চিন্তা করতেছি কোনোভাবে ঘুরে দাঁড়াও যাওয়া যায় কিনা। এখনো কিছু টাকা ঋণ আছে, কিছু যে ব্যাংকের যে টাকাগুলো আছে, এমনি কিছু ধারটার আছে ভাই বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে, সেগুলো একটু সময় নেওয়া হয়েছে, বাসাতে একটা জমি সেল করার জন্য চেষ্টা করতেছি। এমন ঘটনা আছে, আমি এই এই সিক্রেটসই প্রচার করেছি, আপনারা যদি শুনে থাকেন, একটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইংলিশে পড়তো, খুব নাম করা একটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে পরোটার দোকান চালায় এখন, পরোটার দোকান। তার বাবা তাকে কোনোদিন বলে বাবার মুখের দিকে তাকাইতে পারেনি, বাবা বলছে চলো পালাই যাই। কী বলুন, অসহায় হলে একটা ফ্যামিলি কোথায় চলে গেলে একটা সন্তানকে বলতে পারে এত কষ্ট করে পড়িয়েছে যে চলো পালাই যাই, ইন্ডিয়াতে পালাই চলে যাই? ক্যান ইউ ইভেন ইমাজিন কী করতেছি আমরা? থ্যাংক ইউ ভাই, আপনি আসছেন। আমি বিশ্বাস করি আমার শ্রোতা যারা শুনলেন আজকে, তাদের মধ্যে যদি কেউ এই লাইনে থেকে থাকে অন্তত 10 জন মানুষ স্টপ হোক, তাহলে বলতে পারবো যে আমরা কিছু করেছি। থ্যাংক ইউ সো মাচ।
Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4.